আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার চলে আসলাম আমরা মূলত আধুনিক পদার্থবিজ্ঞানের যে অনুশীলন এমসিকিউ গুলো আছে ইসাক স্যারের সেগুলো পড়বো। তবে এক্ষেত্রে আমরা বহুপদী যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো বাদ দিচ্ছি, এবং উদ্দীপকের কোয়েশ্চেন গুলো বাদ, চিত্র রিলেটেড কোয়েশ্চেন গুলো বাদ, এবং যে কোয়েশ্চেন গুলো আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা আসার উপযোগী না সেই জিনিসগুলো বাদ দেবো। তবে এই সংখ্যাটা খুবই কম, ম্যাক্সিমাম জিনিসগুলো চেষ্টা করবো তোমাদেরকে করে দেওয়ার, যেটা নির্দিষ্ট এই কম সময়ের মধ্যে সম্ভব ততগুলো করে দেবো। কারণ এইগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা না আসলে হয়তো বা গুচ্ছ ভর্তি পরীক্ষা বা যে কোনো ইঞ্জিনিয়ারিং বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসতে পারে, এই জন্য সবগুলো করবো। তবে যেগুলো একটু বেশি ঝামেলাপূর্ণ ওগুলো আমরা হয়তো বা স্কিপ করবো। তো শুরু করি, সরি। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন, হ্যাঁ প্রথম কোয়েশ্চেন, 1 ইলেক্ট্রোভোল্টে কত জুল? আমরা জানি 1 ইলেক্ট্রোভোল্টে 1.6 × 10^-19 জুল। 1 ইলেক্ট্রোভোল্টে কত জুল? 1.6 × 10^-19 জুল, মনে রাখতে হবে। 1 মেগা ইলেক্ট্রোভোল্টে কত, এই জিনিসগুলো পারতে হবে। তাহলে 1 ইলেক্ট্রোভোল্ট সমান কত জুল কাজ? 1.6 × 10^-19 জুল কাজ। পরবর্তী কোয়েশ্চেন, একটি ইলেকট্রন যদি 0.99c অর্থাৎ আলোর বেগের এত গুণ বেগে চলে, তাহলে তার ভর কত হবে? আমরা জানি যখন কোন একটা বস্তু আলোর বেগের কাছাকাছি ভরে চলাফেরা করে, তখন সেটা কি, তখন সেটার কিন্তু ভর বৃদ্ধি পায়। অর্থাৎ ভর বৃদ্ধি m = m₀, অর্থাৎ আদি ভর ডিভাইড বাই রুট ওভার 1 - v² / c². এখানে v এর মানটা দেখো দিয়ে দিয়েছে 0.99c। এটা ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা, কিন্তু এক্ষেত্রে একটা মজার বিষয় হলো তুমি ক্যালকুলেটর ছাড়া এটা করা প্রায় অসম্ভব, মানে একটু কঠিন আর কি। কম সময়ের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কঠিন, যদি যদি বেশি সময় পাওয়া যায় তাহলে হয়তো বা সম্ভব। আমি এক্ষেত্রে বলবো যে যখন একটা ইলেকট্রন 0.99c দ্রুতিতে চলে, তখন ভরটা কত হয়? ভরটা বেড়ে যায়, কতটুকু বেড়ে বেড়ে যাওয়ার পরে কতটুকু হয়? 6.45 × 10^-30 kg। পরবর্তী কোয়েশ্চেন, একটি রকেট কত দূরত্বে চললে দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? অর্থাৎ এলটা, অর্থাৎ আমরা জানি গতিশীল দৈর্ঘ্য এল = আদি দৈর্ঘ্য √ 1 - v² / c². এই যে গতিশীল দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4, তাহলে এই যে আদি দৈর্ঘ্যের এক গতিশীল দৈর্ঘ্য অর্থাৎ এল, আদি দৈর্ঘ্য অর্থাৎ এল নট এর 1/4 লিখলাম। এরপর এখান থেকে এল নট, এল নট কাটাকাটি করে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তুমি ভির মানটা কত পেয়ে যাবা? 2.90 × 10^8 m/s। এটাও ক্যালকুলেটর ছাড়া করা প্রায় অসম্ভব। আমি বলবো যে যখন আদি দৈর্ঘ্য গতিশীল দৈর্ঘ্যের কি হয়, 1/4 হয়, তখন জিনিসটা কত বেগে চলে? 2.9 × 10^8 m/s বেগে চলে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ কোনটা? আমরা দেখো ডি ব্রগলি, আমরা এটা যদি একটু প্রমাণ করি, আমরা জানি আলোর কণা ধর্ম আছে, তরঙ্গ ধর্ম আছে। এটা হলো কণা ধর্ম যখন, তখন এই সূত্র অ্যাপ্লাই করবো, অর্থাৎ E = mc²। আর যখন তরঙ্গ দৈর্ঘ্য, তখন তরঙ্গ ধর্ম প্রকাশ করে আলোর, তখন আমরা E = hc/λ। এখন এই দুইটা শক্তিকে আমরা পরস্পর সেম লিখতে পারি, অর্থাৎ hc/λ = mc²। এখান থেকে যদি আমরা এই সি সি কে একটা কাটাকাটি করে ক্যালকুলেশন করি, তাহলে λ = কি পাই? h/p। এটাই হলো ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ। এটা আমাদের সামনে অনেক কাজে লাগবে, প্রমাণটা দেখাই দিলাম। তাহলে λ = কি? h/p। এটাই হলো ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ। পি মানে কি? পি মানে হলো ভরবেগ, কিন্তু পি মানে কি? পি মানে হলো ভরবেগ, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোন ধাতু থেকে ফটো ইলেকট্রন নির্গত হবে না? মনে রাখবে ফটো ইলেকট্রন নির্গত হবে হলো গ্রুপ অনেক যারা আছে তাদের থেকে, কারণ তাদের থেকে দেখো ইলেকট্রনটা নির্গত করা সহজ। গ্রুপ অনেকে আছে সোডিয়াম, একটু মানে এফোর্ট দিলে ওইখান থেকে একটা ইলেকট্রন খুব সহজে ত্যাগ হয়ে সোডিয়াম প্লাস হয়ে যাবে। কি আছে? লিথিয়াম আছে, হাইড্রোজেন আছে, তারপর রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে। এখান থেকে ইলেকট্রন ত্যাগ করা তুলনামূলক সহজ, অর্থাৎ ওইখানে ফটো ইলেকট্রন ক্রিয়াটা বেশি ভালো ঘটে। তা দেখো যে সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরা তো সবাই গ্রুপ অনের, এদের থেকে তো তুমি ফটো ইলেকট্রন তড়িৎ ক্রিয়াটা দেখাইতে পারবা। তাহলে দেখাইতে পারবা না কোথা থেকে? অ্যালুমিনিয়াম থেকে, কারণ অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম হলো 3+, তুলনামূলক এখান থেকে ইলেকট্রন গুলো ত্যাগ করানো কঠিন। কিন্তু সিজিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এরা যেহেতু গ্রুপ অনে আছে, অতএব এদের আয়নীকরণ শক্তির মানটা কম, এখান থেকে ইলেকট্রন ত্যাগ করানো তুলনামূলক ভাবে সহজ। এই জন্য এখান থেকে ফটো মানে তড়িৎ ক্রিয়াটা দেখা যাবে ওই ধাতুগুলোতে বেশি, কিন্তু অ্যালুমিনিয়ামে তুলনামূলক ভাবে এখানে ফটো তড়িৎ ক্রিয়াটা দেখা যাবে না। সহজ ভাবে মনে রাখবো কি, ফটো তড়িৎ ক্রিয়া দেখা যায় গ্রুপ অনের যে ধাতুগুলো আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে। আচ্ছা, পরের তো লাগবে না, এটা লাগবে কোনটি বিকিরণ কোয়ান্টা, কোনটি বিকিরণ কোয়ান্টা? বিকিরণ কোয়ান্টা হলো ফোটন। বিকিরণ কোয়ান্টা কোনটা? বিকিরণ কোয়ান্টা হলো ফোটন। তাহলে কোনটি বিকিরণ কোয়ান্টা? সেটা হলো ফোটন।
এইচ কি নামে পরিচিত? এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক। এইচ কে কি বলা হয়? এইচ কে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। পরবর্তী কোয়েশ্চেন, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে শক্তি কত? আমরা জানি এইচ ইকুয়াল টু ই ইকুয়াল টু এইচ এফ, আমরা এই জিনিসটা মূলত জানি। ইকুয়াল টু কি জানি? জানি হলো এইচ এফ, এটা আমরা সবাই জানি। আবার আমরা জানি সি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। সি ইকুয়াল টু কি? এটা দেখা যাচ্ছে না হয়তো, হ্যাঁ সি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। সি ইকুয়াল টু কি? এফ ল্যামডা। তো তুমি এখানে এফ এর জায়গায় কি সি বাই ল্যামডা লিখতে পারো, তো এখানে সি বাই ল্যামডা লেখা হয়েছে। এফ যদি এপাশে রাখো তাহলে এপাশে সি বাই ল্যামডা হচ্ছে, তাহলে এই সি বাই ল্যামডা, এটা করলেই তুমি শক্তির মানটা পেয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে ল্যামডার মানটা দেওয়া আছে অ্যাংস্ট্রমে, এখান থেকে তোমাকে যেহেতু জুলে অ্যান্সার গুলো দেওয়া আছে জুলে, অতএব তোমাকে এসআই একক অর্থাৎ অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে হবে। অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে গেলে কি 10^-10 দিয়ে গুণ করতে হবে, তাহলে ল্যামডার মান কত? 6630×10^-10 মিটার। তিন মান তো আমরা সবাই জানি, আলোর বেগ 3×10^8, আর এইচ মান হলো প্লাঙ্কের ধ্রুবক, এই যে 6.63×10^-26, এটা বসালে তোমরা এই অ্যান্সারটা পেয়ে যাবে খুব সহজে। এরপরে ফোটনের ভরবেগ, দেখো ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ থেকে আমরা পাইছিলাম ল্যামডা ইজ ইকুয়াল টু কি? এইচ বাই পি। তাহলে এখান থেকে আমরা যদি পিটা সাইড চেঞ্জ করি তাহলে পি ইজ ইকুয়াল টু কি? এইচ বাই ল্যামডা। এটা করলে আমরা সহজে পেয়ে গেলাম, তাহলে ফোটনের ভরবেগ পি সমান সমান কি? এইচ ডিভাইড বাই ল্যামডা। পি সমান সমান কি? এইচ ডিভাইড বাই ল্যামডা। পরবর্তী কোয়েশ্চেন আমরা একটু দেখি। আচ্ছা এগুলো সব কোয়েশ্চেন, এগুলো লাগতেছে না, আমরা আসবো 15 নম্বর কোয়েশ্চেন। ফটো তড়িৎ ক্রিয়ায় আলোর প্রাবল্য বাড়লে কোনটা বাড়ে? দেখো আলোর প্রাবল্য অর্থাৎ ই, আলোর প্রাবল্য যদি বাড়ে তাহলে ফোটনের সংখ্যা বাড়বে, আর আলোর কম্পাঙ্ক যদি বাড়ে তাহলে গতিশক্তি বাড়বে। কারণ জানি কি আমরা? আমরা জানি ই ইকুয়াল টু এইচ এফ। তো আমরা এই কম্পাঙ্কটাকে যদি বাড়াই তাহলে কি মান বেড়ে গেল? শক্তির মানটা বেড়ে গেল। তাহলে ইলেকট্রনের গতিশক্তি বাড়বে কখন? যখন তুমি কম্পাঙ্কর মানটাকে বৃদ্ধি করবা। কিন্তু এখানে তো কম্পাঙ্ক বৃদ্ধি করা নাই, এখানে বৃদ্ধি করেছিল প্রাবল্য। প্রাবল্য যদি বাড়াও তাহলে সংখ্যা বাড়বে, আপতিত ফোটনের সংখ্যা বাড়বে। অর্থাৎ প্রাবল্য মানে কি বলতো? প্রাবল্য মানে কিন্তু ইনসেন্ট, মানে ইন কি বলে, প্রাবল্যের ইংলিশ নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। অর্থাৎ কত বেশি তীব্র, তুমি যদি বেশি তীব্র আলো দাও তাহলে অবশ্যই বেশি আলো, মানে বেশি ফোটন বেরোবে। তুমি যদি কম তীব্রতার, অর্থাৎ তুমি ধরো সনর্মাল ভাবে চিন্তা করো, আমাদের বাসা বাড়িতে যে লাইট গুলো ব্যবহার করি আমরা ওয়াট দিয়ে হিসাব করি না, একটা আছে 10 ওয়াটের বাল্ব, একটা আছে 20 ওয়াটের, 100 ওয়াটের, 200 ওয়াটের। তো যেটা 10 ওয়াটের, যেটার ক্ষমতা 10 ওয়াট, সেটা অবশ্যই কম পরিমাণ আলো নির্গত করবে। কম পরিমাণ আলো মানে কি? কম পরিমাণে ফোটন নির্গত করলো। আর যেটার মানে তোমার প্রাবল্যটা বেশি, 100, 200, 200 ওয়াটের বাল্ব, তাহলে বোঝাই যাচ্ছে ও 10 ওয়াটের তুলনায় বেশি পরিমাণে আলো নির্গত করবে। আর আলো নির্গত মানেই হলো ফোটন নির্গত হওয়া। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রাবল্য বাড়লে আপতিত ফোটনের সংখ্যা বাড়ে, কম্পাঙ্ক বাড়লে ইলেকট্রনের গতিশক্তি বাড়ে। আশা করি এই জিনিসটা ভুল মানে, এই দুইটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেন, কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? তড়িৎ চৌম্বক বল কার্যকর হলো ফোটন কণার বিনিময়ের ফলে। তাহলে কোন কণার বিনিময়ের ফলে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? সেটা হলো ফোটন কণার বিনিময়ের ফল। দেখো এখানে আছে বোসন কণা, বোসন কণা অর্থাৎ জেড বোসন বা ডাব্লিউ বোসন, যে বোসনই বলো, এই বোসন কণার বিনিময়ের ফলে হলো দুর্বল নিউক্লিয় যে বলগুলো আছে, দুর্বল নিউক্লিয় বলটা তোমার কার্যকর হয়। আর মেসন বা গ্লুয়ান, মেসন বা গ্লুয়ান এই দুইটা কণার ফলে সবল যে নিউক্লিয় বল আছে ওইটা কার্যকর হয়। এবং আরেকটা মনে রাখবো, সেটা হলো মহাকর্ষ বল। মহাকর্ষ বল হলো গ্রাভিটন কণার বিনিময়ের ফলে কার্যকর হয়। এই জিনিসগুলো কিন্তু সব তোমরা অন্য জায়গা থেকে দেখে আসছো, এটা কিন্তু মূলত ফিজিক্সের যে প্রথম অধ্যায়, প্রথম পত্র আছে, প্রথম পত্রের 4 অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে এই জিনিসগুলো কিন্তু পড়ে আসছো তোমরা। পরবর্তী কোয়েশ্চেন, একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে শক্তি কত? আমরা জানি ইকুয়াল টু এইচ এফ, আবার ইকুয়াল টু এইচ এফ কে যদি আমরা ভেঙে লিখি তাহলে সি বাই ল্যামডা লিখতে পারি। কি হবে ওটা কিন্তু আগে দেখানো হয়েছে, অর্থাৎ আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ সমান সমান কি? সি বাই ল্যামডা। সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ সমান সমান কি? সি বাই ল্যামডা। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে জিনিসটা পেয়ে যাবো। এখানে ল্যামডার মানটা দিয়ে দেওয়া আছে কত? ল্যামডার মানটা দেওয়া আছে 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম মানে কত? 1×10^-10। 1 অ্যাংস্ট্রম মানে কত? 1×10^-10 মিটার। তাহলে এখানে ল্যামডার মান বসাইলাম, সি আলোর বেগ, আর এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, বসাইলে তুমি শক্তির মানটা পেয়ে যাবে। অন্তত প্লাঙ্কের ধ্রুবকের মান কত এটা আশা করি তোমাদের কোয়েশ্চন থাকার কথা না। আর তারপরে একটু বলি, 6.63×10^-26, ভুলও হইতে পারে আমি শিওর না, এটা একটু দেখে নিও আর কি। আচ্ছা ঠিক আছে, সরি, 6.63×10^-34, তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.63×10^-34, প্লাঙ্কের ধ্রুবকের মান কত? এটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্লাঙ্কের ধ্রুবকের মান কত আমি একটু লিখে দিই এখানে,
6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34, এই জিনিসটা দিয়ে একটু করবা। আর আমি যেটা আগে মনে হয় ভুল বলছি, আমি মনে হয় সম্ভবত 24 বলছি মনে হয়, মেবি, যাই হোক ভুল বলছি এটা। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের মান কত? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34। প্লাঙ্কের ধ্রুবকের যে একক বা মাত্রা কৌণিক ভরবেগেরও সেই মাত্রা আর একক কিন্তু সেম, এই জিনিসটা একটু মাথায় রেখো, এটা কিন্তু তোমরা অন্য অধ্যায়ে পাবা আর কি। আচ্ছা ঠিক আছে, এরপরে বলছে কোন পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক দেওয়া আছে, কোন পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক দিয়ে দেওয়া আছে এত। আচ্ছা এই পৃষ্ঠে এত আলো পড়তেছে, তাইলে গতিশক্তি কত হবে? আমরা জানি গতিশক্তি অর্থাৎ হাফ এম ভি স্কয়ার সমান সমান এইচ এফ মাইনাস ওমেগা নট, এই ডাব্লু নট। ডাব্লু নট কে মূলত বলা হয় হলো কার্যাপেক্ষক। কি বলা হয়? কার্যাপেক্ষক। কি বলা হয় এটাকে? কার্যাপেক্ষক বলা হয়। তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি এইচ, আমরা এই যে যে এখানে তোমরা যেটা দেখতেছো এফ, এফ কে আমরা কি লিখতে পারি? সি ডিভাইড বাই ল্যামডা। তাহলে লিখলাম এই সি ডিভাইড বাই ল্যামডা, মাইনাস করতে মাইনাস। এই ডাব্লু নট, ডাব্লু নট কে বলা হয় কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক হলো একটা শক্তি, ওটাকে আমরা এইচ এফ দিয়ে লিখতে পারি। আশা করি এই পর্যন্ত তোমরা ক্লিয়ার। তাহলে এই এফ টাকে ভেঙে লিখলাম এই সি সি ডিভাইড বাই ল্যামডা, আর এই পাশে কার্যাপেক্ষকটাকে ভেঙে লিখলাম এইচ এফ। তাহলে এখানে দেখো এইচ এর মান তো জানি 6.63 ইনটু 10 টু দি পাওয়ার -34, সি সি মানে আলোর বেগ সেটাও জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, ল্যামডা ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখানে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা কত? 2400। তাহলে 2400 অ্যাংস্ট্রম আছে কিন্তু ওটাকে আমরা নেব মিটারে। তাহলে 2400 ইনটু 10 টু দি পাওয়ার -10, এটা করলে আমরা এটা মিটারে পেয়ে গেলাম। তাহলে এইটুকের মানটা বসায় ফেললাম মাইনাস। এইচ এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক, এটা আমরা জানি। আর এফ নট, এটাকে মূলত এফ নট অর্থাৎ সূচন কম্পাঙ্ক বলা হয়, যেহেতু কার্যপেক্ষক ডাব্লু নট অর্থাৎ কার্যপেক্ষক কি? সূচন কম্পাঙ্কের যে শক্তিটা সেটাই, এটা হলো কার্যপেক্ষক। অর্থাৎ ন্যূনতম যতটুকু শক্তি না হলে ফটো তড়িৎ ক্রিয়া শুরু হবে না, সেটাকেই বলে কার্যপেক্ষক। অর্থাৎ এই কার্যপেক্ষকটা এইচ এফ নট, অর্থাৎ এফ নটের মানটা দেখো দিয়ে দেওয়া আছে এখানে, হার যে দিয়ে দেওয়া আছে, অথবা এখান থেকে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, এটা ক্যালকুলেশন করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। কারণ কি জানো? কারণ দেখো এটা কিন্তু একটা নর্মাল সূত্র, এটা মূলত হলো আপতিত আলো, ওখান থেকে তুমি যদি কার্যপেক্ষকটাকে বাদ দাও তাহলে তুমি নিট শক্তি অর্থাৎ নিট গতিশক্তিটা পাবা, কারণ আপতিত আলোর কিছু পরিমাণ শক্তি কার্যপেক্ষকে ব্যয় হয়ে যায়, এই জন্য ওটাকে আমরা বিয়োগ দিছি আর কি। এটা সূত্র, আসলে এই সূত্র বোঝানোর সময় এখন না, এগুলো অঙ্ক করার প্রসিডিউরটা বলে দিলাম এবং কোন সূত্র এখানে অ্যাপ্লাই করবে এটা বলে দিলাম, এভাবে করলে করে ফেলবো হবে। ডাব্লু নট দিয়ে কি প্রকাশ করায়? কার্যপেক্ষক। ডাব্লু নট সমান সমান কি? এইচ এফ নট। এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। এফ নট মানে কি? সূচন কম্পাঙ্ক, যেহেতু এটা কার্যপেক্ষক এটার জায়গায় কি বলবে? সূচন কম্পাঙ্ক। আর এইচ এফ এটা হলো নর্মাল অর্থাৎ আপতিত আলোর ক্ষেত্রে, এটা হলো আপতিত আলো, এটা হলো কার্যপেক্ষকের জিনিস রাশিগুলো, তাইলে তুমি এখান থেকে বাদ দিলেই তুমি গতিশক্তিটা পেয়ে যাবে। এরকম জিনিস কিন্তু সামনে আরো অনেক আসবে। মহাকর্ষ বলের প্রাবল্য কত? মহাকর্ষ বলের প্রাবল্য হলো অসীম, আর তড়িৎচুম্বকীয় বলের প্রাবল্য কিন্তু অসীম। তাহলে মহাকর্ষ বলের পাল্লাও অসীম, তড়িৎচুম্বকীয় বলের পাল্লাও অসীম, কিন্তু সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল এটার কিন্তু পাল্লা অসীম না, এটার পাল্লা কিন্তু 10 টু দি পাওয়ার -15 বা 10 টু দি পাওয়ার -16 মিটার। এই জিনিসগুলো কিন্তু নিউটনের বলবিদ্যা থেকে দেখে নিও, ওই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা এরপরে বলছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি কোনটি? ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের শক্তি কোনটি? এটা তো জানি আমরা, ইকুয়াল টু জানি হলো এইচ এফ, আবার এফ সমান সমান জানি সি ডিভাইড বাই ল্যামডা। এটা হলো একটা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটা ফোটনের শক্তি, অর্থাৎ এই সি ডিভাইড বাই ল্যামডা। আশা করি পারবা। এক্স রে আবিষ্কার করছে কি? এক্স রে আবিষ্কার করছে হলো রঞ্জেন, এর জন্য কিন্তু উনি নোবেল পুরস্কারও পাইছে, জিনিসটা একটু মাথায় রেখা। আর এই যে মেরি কুরি, তারপরে তার স্বামী পিয়ের কুরি, এরা কিন্তু মানে অন্য জিনিস আবিষ্কার করছে, হ্যাঁ ওটা এখন আর বললাম না। বেকরেল কি করছে, এগুলো আমরা সবই সামনের দিকে আসবে বুঝছো, তখন আমরা আসলে বলে নেবো। আপাতত মনে রাখো এক্স রে বা রঞ্জন রশ্মি আবিষ্কার করছে বিজ্ঞানী রঞ্জন। পরবর্তী কোয়েশ্চন বলছে এস এবং এস ড্যাশ জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ যথাক্রমে সি এবং সি সি ড্যাশ, এস কাঠামো এস ড্যাশ কাঠামোর সাপেক্ষে এক্স বরাবর ভি বেগে গতিশীল হলে কি হবে? দেখো এখানে বলতেছে যে এস এবং এস ড্যাশ দুইটা আলাদা জড় প্রসঙ্গ কাঠামো, এখানে আলোর বেগ এস এ হলো সি আর এস ড্যাশে হলো সি ড্যাশ, এটা হলো আলোর বেগ। আমরা কি জানি? আমরা জানি আলোর বেগ দুনিয়ার যেখানেই যাক, মহাকাশে যাক, মঙ্গল গ্রহে যাক, বাংলাদেশে থাকুক, চিটাগাংয়ে থাকুক, ঢাকাতে থাকুক, খুলনাতে থাকুক, যেখানেই থাকুক, আলোর বেগ সবসময় সমান হয়। অর্থাৎ যেখানেই যাও না কেন, যেভাবেই তাকাও না কেন, আলোর বেগ সবসময় কি হবে? সমান হবে। অর্থাৎ কি হবে? সি বার সমান সমান সি। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ আলোর বেগ তুমি এস কাঠামোতেও, জড় প্রসঙ্গ কাঠামোতে যেমন পাবা, এস ড্যাশ কাঠামোতেও সে একই পাবা।
অর্থাৎ আলোর বেগের কোনো চেঞ্জ হয় না, অতএব এস আর এস ড্যাশ দুইটা প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ অর্থাৎ সি সি ড্যাশ পরস্পর সমান হবে। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, কোনো বস্তুর বেগ আলোর বেগের চাইতে বেশি হওয়া কখনোই সম্ভব না, কোনো বস্তুর বেগ আলোর বেগের চাইতে বেশি হওয়া কখনোই সম্ভব না। যদি একটা কথা আছে যে দশাবেগ আলোর বেগের থেকেও বেশি হতে পারে, কিন্তু ওই জিনিসটা তোমাদের মনে না রাখলেও চলবে আর কি। এরপরে দেখো আইনস্টাইনের স্থির ভর শক্তি সমীকরণ করতে আমাদের বলছে স্থির ভর শক্তি, স্থির ভর তাহলে ই নট, স্থির ভর মানে কি এম নট, তারপর সি স্কয়ার, এটাই হলো সূত্র, তাহলে ই নট সমান সমান এম নট সি স্কয়ার, এটা হলো স্থির ভর শক্তি সমীকরণ। পরবর্তী কোয়েশ্চেন, স্থির কাঠামো কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি ধীরে চলে কেন, কারণ কাল দীর্ঘায়ন ঘটে। আমরা জানি কোন একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি বেগে চলাফেরা করে তখন কাল দীর্ঘায়ন ঘটে, কাল দীর্ঘায়ন ভর বৃদ্ধি এবং দৈর্ঘ্য সংকোচন, দৈর্ঘ্য সংকোচনের অন্য নাম হলো লরেঞ্জ ফিট সংকোচন। অর্থাৎ স্থির কাঠামোতে ঘড়িটা নর্মাল, অর্থাৎ আমাদের স্থির কাঠামো থেকে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, কিন্তু যখন গতিশীল কাঠামোতে যাবে তখন দেখা যাবে কি 60 সেকেন্ডে আর 1 মিনিট হচ্ছে না, তখন দেখা গেলো যে কথার কথা সাপোজ 80 সেকেন্ডে 1 মিনিট হচ্ছে, অর্থাৎ কালটা বড় হয়ে গেছে, ঘড়ি আসতে ধীরে 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 চলবে। তাহলে ঘড়ি যদি ধীরে চলে, আগে যেখানে 60 সেকেন্ডে একবার ঘুরে আসতো মহাকাশে, মানে অর্থাৎ বেশি আলোর বেগের কাছাকাছি বেগে চলার কারণে, ও 80 সেকেন্ডে ঘুরে আসতেছে, অর্থাৎ 20 সেকেন্ড এক্সট্রা লাগতেছে, এই জন্য এটাকে বলে কাল দীর্ঘায়ন। এটা সূত্র কি, এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। ঠিক আছে, এরপরে কি, এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কম্পাঙ্ক কত, আমরা জানি সি ইকুয়াল টু এফ ল্যামডা, আমরা জানি কি সি ইকুয়াল টু এফ ল্যামডা, এফ সমান সমান সি বাই ল্যামডা, অর্থাৎ কম্পাঙ্ক বের করতে বলছে। সি এর মান তো আমরা জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ল্যামডার মানটা দেখো দেওয়া আছে 3 অ্যাংস্ট্রম, কিন্তু 3 অ্যাংস্ট্রম রাখলে তো হবে না, ওটাকে আমরা নেবো হলো মিটারে, অর্থাৎ 3 × 10⁻¹০, 3 × 10⁻¹০, এটা জিনিসটা ক্যালকুলেশন করলে পেরে যাবে, এবং এটা এত সহজ ক্যালকুলেশন, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তিন তিন কাটা যাবে, নিচে আছে 10⁻¹০, ওটা উপরে গেলে 10⁻¹০ হবে, 10⁻¹০ আর উপরে ছিল 10⁻¹৮, দুইটা মিলে 10⁻¹৮ হয়ে গেল। কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা, শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা হলো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। তাহলে কোন বিজ্ঞানী শক্তির ক্ষুদ্রতম এককের নাম দেন কোয়ান্টা, সেটা হলো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক। এরপরে আসলে কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়, সেটা হলো মাইকেলসন মর্লির পরীক্ষায়, উনি এটাকে ভুল প্রমাণিত করে, এবং কত সালে ভুল প্রমাণিত করে এই জিনিসটা আমরা সামনের দিকে, সামনে একটা এমসিকিউ আছে তখন দেখে নিব। তাহলে ইথারের অস্তিত্ব ভুল প্রমাণ করছে কে, বিজ্ঞানী মাইকেলসন মার্লি। আচ্ছা এখানে দেখো আরেকটা কথা আছে যে গ্যালিলিও কি করছে, গ্যালিলিও কিন্তু পরন্তু বস্তুর সূত্র, উদস্থি স্থিতি নিক্তির যে সূত্রগুলো আছে, তারপরে তারপরে তোমার উনি কিন্তু একটা টেলিস্কোপ আবিষ্কার করছিল যার সাহায্যে বৃহস্পতির 4টা উপগ্রহ আবিষ্কার করা গেছিল। এছাড়া গ্যালিলিওকে কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের চমক বলছে বিজ্ঞানী আইনস্টাইন। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের চমক বলা হয় কোন বিজ্ঞানীকে, বিজ্ঞানী গ্যালিলিওকে। ম্যাক্সওয়েল কি করছে, ম্যাক্সওয়েল কিন্তু আলোর যে তড়িৎচুম্বকীয় ক্রিয়া যেটা আছে এটা কিন্তু বিজ্ঞানী ম্যাক্সওয়েল ব্যবহার মানে ব্যাখ্যা করছে আর কি। আর আইনস্টাইন আমরা তো সবাই জানি আপেক্ষিকতার তত্ত্বটা দেশে কিন্তু সাধারণ তত্ত্ব এবং যে বিশেষ তত্ত্ব এগুলো কিন্তু আইনস্টাইনেরই দেওয়া আর কি, এবং এর জন্য কিন্তু উনি নোবেল পুরস্কার পাইছে, এবং উনি কিন্তু বর্তমান সময়ের একজন আলোচিত বিজ্ঞানী যদিও মারা গেছে। আচ্ছা যাই হোক, তারপরে আইনস্টাইন কিন্তু ওই যে ভর শক্তির যে সমীকরণ গুলো আছে এরা কিন্তু আইনস্টাইনেরই দেওয়া। আচ্ছা ইথার অস্তিত্বকে ভুল প্রমাণ করেছে মাইকেলসন মর্লি, আইনস্টাইন নিয়ে বললাম, গেলেন ইয়াং, ইয়াং কিন্তু যে দ্বিতীয় পরীক্ষার যে ব্যাপার স্যাপার গুলো এগুলো কিন্তু ইয়াং এরই আবিষ্কার করো, এগুলো তোমরা প্রথম পত্রে এক অধ্যায় থেকে একটু ভালো মতো দেখে নিবে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশ্চেন বলছে, একটি মেসনের গড় আয়ু দেওয়া আছে এত, কিন্তু যখন ওই মেসনটা 0.8 সি বেগে গতিশীল তখন মেসনের গড় আয়ু কত হবে। আমরা জানি যেহেতু আলোর বেগের কাছাকাছি বেগে চললে গড় আয়ু বৃদ্ধি পাবে, তো কতটা বৃদ্ধি পাবে এটা আমরা মূলত দেখব। আচ্ছা ঠিক আছে, কত হবে অর্থাৎ আমরা জানি টি ইকুয়াল টু টি নট ডিভাইড বাই রুট ওভার 1 - ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, অর্থাৎ টিটা বের করতে হবে, অর্থাৎ গতিশীল গড় আয়ুটা কত হবে। টি নট মানে নর্মাল যে গড় হয়, অর্থাৎ স্থির অবস্থায়, স্থির অবস্থায় গড় হয়েছিল এত, অর্থাৎ টি নট এত বসাবো, রুট ওভার 1 - ভি স্কোয়ার এর জায়গায় বসাবো 0.8 সি, তার আবার হোল স্কোয়ার, নিচে হলো সি স্কোয়ার, এটা কাটাকাটি করলে তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পাবে হলে এটা। এই জিনিসগুলো আসলে পরীক্ষার জন্য আমি বলবো তো ইম্পর্টেন্ট, কারণ আমরা তো দেখতেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে অনুশীলনী কোয়েশ্চেন গুলো হুবহু চলে আসতেছে আর কি, এই জন্য এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখা উচিত তোমাদের। এক্স রে একক কি, এক্স রে একক হলো রঞ্জন, এক্স রে একক কি, এক্স রে একক হলো রঞ্জন, এক্স রে একক কি রঞ্জন, আর এক্স রে আবিষ্কার করছে বিজ্ঞানী রঞ্জন, এর জন্যই কিন্তু ওটার নাম অন্য নাম হলো রঞ্জন রশ্মি আর কি।
যাক, একটি বস্তুর, আচ্ছা একটু অপেক্ষা, একটি বস্তুর প্রারম্ভিক তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ইনিশিয়াল তরঙ্গ দৈর্ঘ্য হলে এত, এখান থেকে ইলেকট্রনকে অপসারিত করতে হলে কত আলো ফেলতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো একজনের তরঙ্গ দৈর্ঘ্য এত, তা তুমি যদি ওখান থেকে ওরকে সরাই দিতে চাও তাহলে তুমি অবশ্যই ওর থেকে বেশি শক্তির, মাইন্ড ইট, ওর থেকে বেশি শক্তির জিনিসটা তোমাকে ওখানে দিতে হবে। আবারও বলি, তুমি ধরো 10 টাকা দিয়ে একটা জিনিস কিনছো, তাহলে কি তুমি কখনো এটাকে 8 টাকা দিয়ে বিক্রি করতে চাইবা? চাইবা না, তুমি চাইবা অবশ্যই 11 টাকা দিয়ে বিক্রি করতে। তেমনি তুমি ধরো এখানে একজনের প্রারম্ভিক অর্থাৎ সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, একটা দেওয়া আছে 5200 অ্যাংস্টন। তুমি যদি ওটাকে সরাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওর থেকে বেশি শক্তি, নট তরঙ্গ দৈর্ঘ্য, ওর থেকে বেশি শক্তি দিতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমরা শুরু করি। আমরা জানি E ইকুয়াল টু কি জানি, E ইকুয়াল টু জানি হলো এইচ এফ, আবার জানি হলো এইচ সি ডিভাইড বাই ল্যামডা। তো দেখো ভাইয়া, এখানে আমরা যত এই যে গামা, আমরা একটা সিরিজ জানি না, জি এক্স, ইউভি, আই এম আর, অর্থাৎ গামা, এরপর হলো এক্স রে, তারপরে হলো ইউভি, তারপরে হলো ভিজিবল, তারপরে হলো আই আর, তারপরে হলো ম্যাগনেটিক, তারপরে হলো রেডিওয়েভ। অর্থাৎ এই দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তাহলে শক্তির মান কি? হ্রাস পায়। যেহেতু ব্যস্ত নৈতিক সম্পর্ক, তাহলে বুঝতে পারলাম যে এদিকে গেলে শক্তির মান হ্রাস পায়। খেয়াল করো, এদিকে গেলে শক্তির মানটা কি হয়? হ্রাস পায়। তো আমি যদি এই 5200 অ্যাংস্ট্রমের আলোটাকে সরাতে চাই তাহলে অবশ্যই আমাকে বেশি শক্তি দিতে হবে। এই 520 অ্যাংস্ট্রমকে যদি ন্যানোমিটারে নেই তাহলে হয় হলো 520 ন্যানোমিটার। অর্থাৎ আমরা জানি যে 380 থেকে 780 এইটুক আলো হলো ভিজিবলের মধ্যে। কিসের মধ্যে? ভিজিবলের মধ্যে। তাহলে ওই 520 কিসের মধ্যে? ভিজিবলের মধ্যে, অর্থাৎ দৃশ্যমান আলোর মধ্যে। আমি চাচ্ছি ওটাকে সরাতে। 520 ন্যানোমিটার, এটা কিসের মধ্যে? দৃশ্যমান, অর্থাৎ ভিজিবলের মধ্যে। আমি চাচ্ছি ওই আলোটাকে সরিয়ে ফেলতে, তাহলে অবশ্যই আমাকে ওর থেকে বেশি শক্তি দিতে হবে। তাহলে ওর থেকে বেশি শক্তি আছে কার? আমরা জানি এই এপাশ থেকে এপাশে গেলে শক্তির মানটা কমে, তাহলে আমার শক্তি বেশি কার? আমি এই তিনটা জিনিস দিয়ে ওই ভিজিবল রেটাকে সরাইতে পারবো, অর্থাৎ কি গামা রে দিয়ে সরাইতে পারবো, অথবা এক্স রে দিয়ে, অথবা ইউভি অর্থাৎ অতিবেগুনি বা আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে সরাইতে পারবো। কিন্তু কখনোই আমি এই ভিজিবল রেটাকে এই আই আর রশ্মি দিয়ে, অর্থাৎ তারপরে আবার ম্যাগনেটিক ওয়েভ দিয়ে এবং রেডিও ওয়েভ দিয়ে, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু সরাইতে পারবো না। কারণ এই ভিজিবলের তুলনায় এই তিনটা শক্তির মান হলো কম, আর ভিজিবলের তুলনায় এই তিনটা শক্তির মান হলো বেশি। ভিজিবলকে যদি সরাইতে চাই তাহলে ওর থেকে বেশি শক্তির জিনিস, অর্থাৎ এই তিনটা জিনিস নিয়ে ওকে আঘাত করতে হবে, অর্থাৎ আমরা অতিবেগুনিটা নেবো। দেখো বাকিগুলো যেগুলো আছে, অর্থাৎ বাকি যেগুলো আছে, অর্থাৎ লাল আলো, অর্থাৎ ইনফ্রারেড রে অবলোহিত বা লাল আলো, এটার তো শক্তির মান কম, ওটা ভিজিবলকে সরাতে পারবে না। বাকিগুলো দেখো সবই অবলোহিত, ওগুলোকে আমরা এই অবলোহিত দিয়ে কিন্তু কখনোই আমরা ভিজিবলকে সরাতে পারবো না। অবলোহিত দিয়ে আমরা এর সামনের দুইটা অর্থাৎ মাইক্রোওয়েভ এবং রেডিওওয়েভকে সরাতে পারবো। আশা করি বুঝতে পারছো, খুব ভালো মতো বুঝাই দিলাম সময় নিয়ে। তারপরে দেখি, একটি ধাতব পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি কার্যপেক্ষকের দ্বিগুণ। বুঝলাম কার্যপেক্ষকের দ্বিগুণ। তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতি শক্তি দ্বিগুণ হবে? আচ্ছা দেখো, এই জিনিসটা আসলে একটু কমপ্লিকেটেড, এটা আসলে তোমাদের আসতে পারে, তবে তোমাদের পরীক্ষাতে যদি আসে তাহলে তোমরা এটা এভাবে মনে রাখবা যে কার্যপেক্ষ আপতিত ফোটনের শক্তি কার্যপেক্ষকে যদি দ্বিগুণ হয় এবং আপতিত তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে দ্রুততম ফটো ইলেকট্রনের শক্তি দ্বিগুণ হবে, বুঝতে পারছো? তখন তোমরা মনে রাখবা যে কত গুণ করতে হবে, 2/3 গুণ। এটার কিন্তু প্রমাণ আছে, খুব বড় একটা প্রমাণ। আমি যদিও এটা করছি কিন্তু আসলে এটা পরীক্ষার জন্য আহামরি ইম্পর্টেন্ট কিছু না, এই জন্য তোমাদের জন্য বললাম না আর কি। তারপরে তোমরা একটু যদি আগ্রহী হও আর কি, তাহলে তোমরা একটু দেখতে পারো, যদি তোমাদের দরকারি হয়ে থাকে তাহলে দেখো এই যে দেখো এখানে আমার একটা নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করবো, হোয়াটসঅ্যাপে লগ দিলে ইনশাল্লাহ আমি এটার প্রমাণটা তোমাদেরকে দিয়ে দিবো। এটা আমি করতেছি না, কারণ এটা আহামরি ইম্পর্টেন্ট কিছু না, এটা আসলে একটু মনে রাখতে হবে আর কি। তুমি আলটিমেটলি এটা বুঝলে ভালো, বুঝলে একটু মনে রাখতে সুবিধা হয়। তারপরে যদি কেউ বুঝতে চাও আমাকে নক করবা, ইনশাল্লাহ বলে দিব তোমাদেরকে। আর এটা আসলে প্রমাণটা তো আর মেডিকেল প্রতিবীক্ষার সময় করে দেখতে পারবো না, ওখানে তোমাকে একটু মুখস্থ হবে অ্যান্সারটা দিতে হবে আর কি। তাহলে এখানে এই ব্যাপার স্যাপারগুলো একটু দেখে রেখো। এরপরে বলছে যে আইনস্টাইনের সমীকরণ কোনটি আলোর তড়িৎ ক্রিয়া সম্পর্কিত? আমরা জানি, আমরা কিন্তু ওই পাশে লিখছিলাম, ওইটা জাস্ট এখানে সাইড চেঞ্জ করে লেখা, অর্থাৎ গতি শক্তির সাথে যদি কার্যপেক্ষক যোগ করি তাহলে এইচএফ অর্থাৎ আপতিত ফোটনের শক্তিটা পাবো আর কি।
আমরা এইভাবে লিখছিলাম যে আমরা তো এখানে যেটা করছিলাম হাফ এম ভি স্কয়ার সমান সমান এইচ এফ মাইনাস ওমেগা ডাব্লিউ, সরি ডাব্লিউ নট নট মানে হলো কার্যাপেক্ষ। এভাবে জাস্ট এখানে সাইড চেঞ্জটা করে লেখা, এই ডাব্লিউ নটটাকে জাস্ট এই পাশে লেখা আর কি। সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হলো শূন্য। সূচন কম্পাঙ্ক অর্থাৎ যেতটুকু কম্পাঙ্ক না হলে আমার ওখান থেকে ফটো তড়িৎ ক্রিয়া শুরুই হবে না, যতটুকু কম্পাঙ্ক না হলে ওখান থেকে আই ইলেকট্রন বের হওয়া শুরুই হবে না, তাকেই বলে হলো সূচন কম্পাঙ্ক। কি বলে? সূচন কম্পাঙ্ক। অর্থাৎ ধরো এই একটা ধাতু, এখানে আমরা একটা সূচন কম্পাঙ্ক দিয়ে আঘাত করা হলো, যখন ধরো সাপোজ ধরলাম যে এই ধাতুর ক্ষেত্রে সূচন কম্পাঙ্ক হলো 10 হার্জ, খেয়াল করো 10 হার্জ। তো তুমি যখন এই ধাতু থেকে ইলেকট্রনকে নির্গত করতে চাবা, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই 10 এর বেশি দিয়ে আঘাত করতে হবে, 10 হার্জের বেশি দিয়ে, তখনই এখান থেকে ইলেকট্রন গুলো নির্গত হওয়া শুরু হবে। আর তুমি যদি 10 একদম ইমিডিয়েট 10 দিয়েই দাও, তাহলে কি হবে, ওখান থেকে ইলেকট্রন নির্গত হবে কিন্তু সব থেকে কম বেগে, সর্বনিম্ন বেগে, অর্থাৎ জিরো, সর্বনিম্ন বেগে অর্থাৎ জিরোতে। কিন্তু তুমি যদি সাপোজ এখানে 11 হার্জ দিয়ে আঘাত করতে, তাহলে এখানে অবশ্যই কিছু একটা বেগ নিয়ে সামনের দিকে যেত, কিন্তু যেহেতু তুমি সূচন কম্পাঙ্ক দিও অর্থাৎ ইনিশিয়াল, সূচন মানে হলো ইনিশিয়াল, ইনিশিয়াল দিয়ে আঘাত করছো, অর্থাৎ এক্ষেত্রে বেগটা খুব বেশি হবে না, বেগটা হবে শূন্য বা সর্বনিম্ন, থাকলে সর্বনিম্নটাও অ্যান্সার বলে গণ্য হবে। পরবর্তী কোয়েশ্চনে দেখো একই কোয়েশ্চেন আসছে যে একজনের কার্যাপেক্ষক হলো এইচ এফ নট, এটাকে আমরা কম্পাঙ্ককে আমরা মূলত এফ দিয়ে আমি বলি সবসময়, এখানে যেটা দেওয়া থাকুক থাক, যাই হোক, এর উপরে যখন এই আলো দেওয়া হলো মানে এত কম্পাঙ্কের আলো দেওয়া হলো, তখন ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে কখন, এটা কিন্তু আগেই বলছি, যদি তুমি কার্যপেক্ষ বা সূচনের চাইতে বেশি দিতে পারো তাহলেই ফটোতড়িৎ ক্রিয়া ঘটবে, বেশি দিতে পারো, ইভেন যদি সমান সমানও দাও তাইলেও ঘটবে, কিন্তু সেক্ষেত্রে ইলেকট্রনের বেগটা হবে সর্বনিম্ন অর্থাৎ শূন্য। তাহলে এক্ষেত্রে দেখো আমি ডিসি কোণটা ভি, তাহলে এই ভির মানটা যদি কার্যপেক্ষক অর্থাৎ ভি নটের চাইতে বেশি হয় বা ইভেন যদি সমানও হয় তাইলেও কিন্তু ফটো তড়িৎ ক্রিয়া শুরু হবে। তাহলে আশা করি বুঝতে পারছো, এটা হলো কার্যপেক্ষক, কার্যপেক্ষের চাইতে বেশি দিলে ফটো তড়িৎ ক্রিয়াটা শুরু হয়, বেশি আছে শুধুমাত্র এইখানে। আচ্ছা ঠিক আছে, এরপরে বলছে সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যপেক্ষকের মান কত আমরা জানি, কার্যপেক্ষক এইচ ই সমান সমান জানি এইচ এফ, আবার এইচ এফ সমান সমান জানি এইচ সি বাই ল্যামডা, এখান থেকে করলেই তুমি পেয়ে যাবা। ল্যামডার মানটা অ্যাংস্ট্রমে দেওয়া আছে, এখান থেকে তুমি মিটারে নিয়ে নিবা, অর্থাৎ যা অ্যাংস্ট্রমে দেওয়া আছে ওর সাথে 10^-10 করলেই কিন্তু তুমি মিটারে জিনিসটা পেয়ে যাবে আর কি। আর সির মানটা তুমি জানোই যে 3×10^8, আর এইচ এর মানটা তো জানো 6.63×10^-34, এটা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা মূলত জুলে, কিসে পেয়ে যাবা জুলে, এই জুল থেকে আমাদের অ্যান্সার গুলো দেওয়া আছে ইলেকট্রোভোল্টে, ইলেকট্রোভোল্টে নিতে গেলে তোমাকে ওই অ্যান্সারটাকে আবার 1.6×10^-19 দিয়ে ভাগ দিতে হবে, যখনই ভাগ দিয়ে দিবা তখনই তুমি এটার অ্যান্সারটা পেয়ে যাবা। আচ্ছা এর পরে যেটা আছে, একটি ইলেকট্রনের বেগ দেওয়া আছে আর বিভব পার্থক্য বা নিবৃতি বিভব দেওয়া আছে, এর মধ্যে সম্পর্কটা কেমন হবে আমরা জানি, হাফ এম ভি স্কয়ার, বেগ বেগ মানে কি, বেগটা আলটিমেটলি গতি শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ হাফ এম ভি স্কয়ার সমান সমান ওই নিবৃতি বিভব, এটা হলো শক্তির নিত্যতা সূত্র থেকে আমরা পাই। তাহলে হাফ এম ভি স্কয়ার সমান সমান ইভি, আমরা যদি এখান থেকে বেগের মানটা রাখি বাকিগুলো যদি সাইড চেঞ্জ করি তাহলে এটা করলে এরকমই হয় আর কি। অর্থাৎ এখানে মূল ব্যাপারটা হলো ইলেকট্রনের গতি শক্তি আর নিবৃতি বিভব পরস্পর সমান হচ্ছে, কেন কোন সূত্র অনুযায়ী হচ্ছে এটা, এটা হচ্ছে মূলত শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী। এরপরে বলছে কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায়। আচ্ছা দেখো এটা একটু বোঝার বিষয় আছে, এটা আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা ধাতু, এখানে তুমি এটা একটা ধাতু, এখানে ইলেকট্রনটা আঘাত করতেছে, আর আঘাত করার পরে এখান থেকে কিছু পরিমাণে শক্তি লস করে আবার ওই যে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিছু পরিমাণে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা ফোটন আপতিত হলো, আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এটা, আর এটা বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। দেখো আপতিত হচ্ছে, তাহলে এটার কিসের মান বেশি, এটার শক্তির মানটা বেশি, এটা নির্গত হচ্ছে, তার মানে কি এখানে কিছু পরিমাণে লস হয়ে গেছে, ধাক্কা খাইছে, তাহলে এখানে কিছু পরিমাণ লস হয়েছে, তাহলে এখানে শক্তির মানটা কম, মাইন্ডেড, তাহলে এখানে আপতিত আলোর তরঙ্গ এই শক্তিটা বেশি হয়, আপতিত আলোর শক্তিটা বেশি, নির্গত আলোর শক্তিটা কম,
আপতিত আলোর শক্তি বেশি, নির্গত আলোর শক্তি কম। আমরা জানি E equal to HF, তাহলে E আর F পরস্পর কি সমানুপাতিক, তার মানে বুঝতে পারলাম আপতিত আলোর কম্পাঙ্কের মান বেশি কিন্তু প্রতিফলিত আলোর কম্পাঙ্কের মান কম, বুঝলাম। এরপর আমরা এই জিনিসটাকে AC divided by lambda লিখতে পারি। দেখো এই ইর সাথে এফ এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, অর্থাৎ ই যেখানে বেশি ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সেখানে কম, ই যেখানে কম সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে কি বুঝতে পারলাম আপতিত আলোর শক্তি বেশি, কম্পাঙ্ক বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম, কিন্তু নির্গত আলোর শক্তি কম কম্পাঙ্ক কম কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। আশা করি বোঝাইতে পারছি, খুব সহজে ওই সূত্র থেকে পেরে যাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, বিক্ষিপ্ত মানে প্রতিফলিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেড়ে যায়, ওই যে বেড়ে যায় কারণ এখানে শক্তির মানটা কমে যায়, কম্পাঙ্কের মান কমে যায় কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়, কেন ওই পাশে তো বললেন। এরপরে দেখো লাগবে না এটা, 45 নম্বর কোয়েশ্চনে কি আছে, একটি ইলেকট্রনের গতিশক্তির মান দেওয়া আছে, এর দ্বিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত। খুবই ভালো কোয়েশ্চেন, আমরা জানি E ইকুয়াল টু কি, আমরা জানি E ইকুয়াল টু হলো পি স্কয়ার ডিভাইড বাই 2m, আমরা জানি এটা কিন্তু গতিশক্তি কাজ শক্তি ক্ষমতা থেকে পড়ে আসার কথা। E ইকুয়াল টু কি, পি স্কয়ার ডিভাইড বাই 2m, ওই হাফ এম বি স্কয়ারটাকে জাস্ট মডিফাইড করে লেখা আছে। তাহলে E সমান সমান কি, পি স্কয়ার বাই 2m, তাহলে পি সমান সমান কি, রুট ওভার 2m, পি সমান সমান কি, রুট ওভার 2m, এটা কেন লাগবে এটা পরে বুঝতে পারবা। ত্রিভগলি তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা সমান সমান কি জানি, এইচ ডিভাইড বাই পি, ল্যামডা সমান সমান আমরা কি জানি, এইচ ডিভাইড বাই পি। আচ্ছা ভালো কথা, ল্যামডা সমান সমান এইচ ডিভাইড বাই পি জানলাম, এইচ এর মান তো আমরা জানি, আর পি, পি সমান সমান কি জানি, রুট ওভার 2ME, তাহলে 2ME, এম মানে কি ইলেকট্রন, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর তো আমরা জানি যে 9.11 × 10⁻³১ kg, আর ই, ইর মান তো দেখো দিয়ে দেওয়া আছে এখানে 500 ইলেক্ট্রোভোল্ট, জাস্ট 500 ইলেক্ট্রোভোল্ট থেকে তুমি জুলে নিতে হবে, তাহলে 500 × 1.6 × 10⁻¹৯, এটা নিলে তুমি জুলে পেয়ে যাবা। এরপরে এটা ক্যালকুলেশন করলে তুমি অ্যান্সারটা পাবা হলো মিটারে, পাবা কিসে পাবা, মিটারে, মিটার থেকে তুমি জাস্ট অ্যাংস্ট্রমে নিয়ে যাবা, মিটার থেকে অ্যাংস্ট্রমে নিতে গেলে 10⁻⁻⁶ দিয়ে গুণ করতে হয়, এটা অ্যান্সারটা পাবা মিটারে, কিন্তু ওখান থেকে আমার অপশনের অ্যান্সার গুলো দেওয়া আছে হলো অ্যাংস্ট্রমে, মিটার থেকে অ্যাংস্ট্রমে যেতে গেলে 10⁻⁰ দিয়ে গুণ করতে হয়। একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, শক্তি দেওয়া আছে, এর মধ্যে সম্পর্ক কেমন, E ইকুয়াল টু এইচ এফ বা এইচ সি বাই ল্যামডা, বারবার বলতেছি এটা এখন আর বললাম না, ছবি লাগবে না। এরপরে আমরা আসি হলো, হ্যাঁ 50 নম্বর কোয়েশ্চেন, একটি মহাকাশচারী তার গতির সাহায্যে 60 লাইট ইয়ার, গতির সাহায্যে গতি, তাহলে গতিশীল তরঙ্গ দৈর্ঘ্য গতিশীল সময়টা কত, 60 লাইট ইয়ার, দূরত্ব এত, এটা হলো স্থির অর্থাৎ টি নট, তাইলে গতিবেগ কত। আচ্ছা ভালো কথা, গতি, গতির সময় অর্থাৎ টির মানটা দেওয়া আছে 60 লাইট ইয়ার, আর টি নটের মান দেওয়া আছে 48 লাইট ইয়ার, এটা বুঝার, এটা তোমাদের একটু বুঝতে হবে, কারণ টির মান সবসময় বেশি হয় আর টি নটের মান সবসময় কম হয়, এটা কমন সেন্স থাকতে হবে। এখান থেকে জাস্ট তুমি বসায় ভির মানটা বের করতে হবে, তাহলে ভির মান বুঝতেই পারতেছি যেহেতু কাল দীর্ঘায়ন ঘটছে, কি ঘটছে, কাল দীর্ঘায়ন, যেহেতু কাল দীর্ঘায়ন ঘটছে অতএব এক্ষেত্রে অবশ্যই গতিবেগটা বেশি হবে, আলোর বেগের থেকে কম কিন্তু নর্মাল যে গতিবেগ তার থেকে বেশি হবে অর্থাৎ আলোর বেগের কাছাকাছি, তাহলে এখানে অবশ্যই 0.6 আলোকের অপেক্ষা বেশি হবে। এই জিনিসগুলো আসলে একটু কমপ্লিকেটেড, আমি জাস্ট পরিচয় গুলো দিচ্ছি, রাশিটা মানে তোমাদের সূত্রটা একটু জানো আর কি, টির মানটা দেওয়া আছে 60, টি নটের মান দেওয়া আছে 48, এটা ক্যালকুলেশন করলে ভির মানটা বের করতে পারবা। কোন নীতির সাহায্যে কোনো বস্তুর ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়, সেটা হলো আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী, আমরা জানি আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী E ইকুয়াল টু কি, এম সি স্কোয়ার, এখানে অর্থাৎ এই ভরটাকে গতি মানে শক্তিতে রূপান্তর করা যায় হলো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী, তার শক্তি উপপাদ্যটা কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তি পরস্পর সমান, এটা হলো কিন্তু কার শক্তি উপপাদ্য। কোনটি মৌলিক বলের অন্তর্গত নয়, মৌলিক বল আছে কয়টা, মৌলিক বল আছে 4টা, সেটা হলো মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, আর হলো নিউক্লিয় দুর্বল বল আর নিউক্লিয় সবল বল, এই 4টা হলো মৌলিক বল, আর বাকি যা আছে সবগুলো হলো যৌগিক বল, যেমন ঘাত বল, তারপরে হলো যত ধরনের বল আছে আর কি, ওই 4টা হলো মৌলিক, আর ওই 4টা বাদে বাকি যে বলগুলো, এই বলগুলো হলো
যৌগিক বল। তাহলে নিচের কোনটি মৌলিক বলের অন্তর্গত নয় সেটা হলো ঘাত বল, আর কোনটা কোনটা সেটা তো আমি একটু আগেই বললাম। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি মূলত ইলেকট্রন। ক্যাথোড রশ্মি কি? মূলত ইলেকট্রন। আমরা জানি ক্যাথোড রশ্মির প্রভাব মূলত হলো ইলেকট্রনের প্রভাব। আর ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে বিজ্ঞানী থমসন কি আবিষ্কার করছে? ইলেকট্রন আবিষ্কার করছে, কত সালে এটা একটু দেখে নিও। আর এই ক্যাথোড রশ্মি পরীক্ষা আরো কয়েকটা নাম আছে, পাম্পুডিং মডেল বা তরমুজ মডেল, অর্থাৎ তরমুজের মধ্যে যেমন বিচি গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে তেমনি একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো এরকম ছড়ায় ছিটায় থাকে, এটাই হলো পাম্পুডিং মডেল বা ক্যাথোড রশ্মি পরীক্ষা। করছে কে? বিজ্ঞানী থমসন। কি আবিষ্কার করছে? ইলেকট্রন আবিষ্কার করছে, না এইটুকু বললেই হবে। আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন, এটা লাগবে না আসলে, কারণ দেখো এখানে পাঁচটা অপশন আছে, পাঁচটা অপশনের কোয়েশ্চেন গুলো নর্মালি পরীক্ষাতে খুব একটা আসতে দেখা যায় না, লাগবে না ওটা, ওটা না করলেও চলবে। তারপর যারা যারা অতি উৎসাহী আছে তারা আমাকে নিচে নাম্বারে এই যে এখানে যোগাযোগ করবে, ইনশাল্লাহ আমি এটা করে দেবো, কিন্তু ওটা আসলে সবার জন্য লাগবে না। যারা একটু বেশি ভালো করতে চাও তারা একটু দেখতে পারো আর কি, অনুৎসাহিত করবো না। তারপরে কি, সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ কত? সূচন কম্পাঙ্ক আমি বলছি, সূচন মানে ইনিশিয়াল, ইনিশিয়ালে যখন যাবে তখন এইখান থেকে যে ইলেকট্রন গুলো বের হবে সেটার বেগ হবে জিরো। জিরো মানে কি? সর্বনিম্ন। তাহলে এটা সর্বনিম্ন অ্যান্সার হয়, জিরো হয়, এই দুইটাই অ্যান্সার হবে। তাহলে সূচন কম্পাঙ্কে কোনো ধাতু থেকে যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে এটার তোমার কি হবে, এটার বেগ কত হবে? শূন্য বা সর্বনিম্ন। এরপরে বলছে একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলে বাতিটির ভেতরে বিদ্যুৎ প্রবাহিত হয়, টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হবে? আচ্ছা বুঝি না, আবার একটু বলি। একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলো, বাতিটির ভেতরে বিদ্যুৎ প্রবাহিত করা হলে টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত? ও আচ্ছা ঠিক আছে, দেখো আমরা সবাই জানি যে ক্যাথোড নিজে হলো কি? নেগেটিভ। তাহলে ও কাকে আকর্ষণ করবে? হলো ধনাত্মক নিয়ন আয়নকে আদর্শ আকর্ষণ করবে, আর ঋণাত্মক নিয়ন আয়নকে আকর্ষণ করবে হলো অ্যানোড, কারণ অ্যানোড নিজে হলো পজিটিভ, ও আকর্ষণ করবে নেগেটিভকে। আশা করি বুঝতে পারছো। তাইলে কি বললাম, একটি নিয়ন ওইসব উপরে হাবিজাবি ওই জিনিসগুলো তো একটা উদ্দীপকে মানে ইয়ে কিন্তু করা আর কি, মূল দেখতে হবে হলো ক্যাথোড, ক্যাথোডের দিকে কে যাবে? ক্যাথোডের দিকে যাবে ধনাত্মক, আর অ্যানোডের দিকে কে যাবে? অ্যানোডের দিকে যাবে হলো ঋণাত্মক আয়নগুলো। আচ্ছা এরপরে বলছে যে শূন্য ভর এবং ই শক্তিবিশিষ্ট কণার ভরবেগ, ভরবেগ হলো, আচ্ছা ঠিক আছে দেখো এটা একটু আমরা অন্যভাবে চেষ্টা করব। ই ই ডিভাইড বাই সি লেখা আছে, তাই তো আমরা অ্যান্সার মূলত এটা, কেন এটা অ্যান্সার এটা দেখি। ই সমান সমান কি জানি? এম সি স্কোয়ার, আর তার নিচে আছে কি? সি। তাহলে এখান থেকে একটা সি আর উপর থেকে একটা সি কি কাটা যাবে না, তাহলে আলটিমেটলি থাকলো এম সি, অর্থাৎ ভর আর বেগ, ভর আর বেগ, ভর আর বেগের গুণফলকে কি বলে? ভরবেগ। তাহলে এটাই ভরবেগের সমান, তাহলে ভরবেগ কোনটা? ই ডিভাইড বাই সি। আশা করি এভাবে বুঝতে পারছো, বাকিগুলো দেখো কোনোটাই ভরবেগের সাথে মিলবে না। পরবর্তী কোয়েশ্চেন, একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ভরবেগ কত? আমরা জানি পি ইকুয়াল টু কি? এইচ বাই ল্যামডা। ওই যে ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ থেকে জানি পি ইকুয়াল টু কি? এইচ বাই ল্যামডা। এইচ এর মান তো জানি 6.63 × 10⁻³⁴, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান, আর ল্যামডার মানটা দেওয়া আছে 600 ন্যানোমিটার। ওইখান থেকে মিটার নিতে গেলে কি করতে হবে? 600 × 10⁻⁹ মিটার, এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। পরবর্তী কোয়েশ্চেন 59, আচ্ছা 59, এটা অবশ্য লাগবে না, তারপরেও যদি আমরা হ্যাঁ এগুলো লাগবে না, কারণ যদি এগুলো ব্যাখ্যা আছে এগুলো চাইলে বলা যায়, কিন্তু আসলে ওইভাবে এগুলো ইম্পর্টেন্ট না। তারপর আমি দেখি তোমাদেরকে কয়েকটা বলে দিব, ফার্স্ট অপশন আছে দেখছো, এগুলো ফার্স্ট অপশন, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট কিছু না। এখানে একটু ঝামেলা হচ্ছে, দাঁড়াও তো ঠিক আছে, একটু তোমাদেরকে একটু মূল এখানে জিনিসটা একটু বলি। এখানে দেখো পটাশিয়ামের কার্যপেক্ষকটা দেওয়া আছে, পটাশিয়ামে কি দেওয়া আছে? কার্যপেক্ষক। তো তুমি যদি এখান থেকে ইলেকট্রনটাকে নির্গত করতে চাও তাহলে অবশ্যই কার্যপেক্ষকের চাইতে বেশি
শক্তি দিতে হবে আর কি দিতে হবে, কার্যপেক্ষকের চাইতে বেশি শক্তি দিতে হবে। তাহলে কার্যপেক্ষকের থেকে বেশি শক্তি আছে কার, এটা বের করলে এখান থেকে মূলত পারা যাবে। এই জিনিসগুলো আহামরি ইম্পর্টেন্ট কিছু না। আর এখানে যেটা আছে এটা কিন্তু আমরা একটু আগেই কিন্তু করছি, যে বেগ ভি সমান সমান, আমরা একটু তারপরে এখান থেকে একটু দেখাই দিই। কোথায় লিখলাম এটা, এই যে টু ইভি ডিভাইড বাই এম, টু ইভি ডিভাইড বাই এম, টু ইভি ডিভাইড বাই এম, টু ইভি বাই এম, তাহলে কি রুট ওভার টু ইভি বাই এম। আর রে কোথায় গেল, সরি দাঁড়াও, হ্যাঁ লিখি টু ইভি বাই এম, টু ইভি বাই এম, তাহলে উপরে কি টু ইভি ডিভাইড বাই এম, এখানে বসাও, এখানে বসাইলে তোমরা ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাবে। টু করতে টু টু ইভি, ইভির মান দেখো দিয়ে দেওয়া আছে যে 0.96 ইলেক্ট্রোভোল্ট, তাহলে ওইখান থেকে তুমি ভির মানটা পেয়ে গেলে। আর এম এর মান, এম এর মানটা কি, এম এর মান হলো ইলেক্ট্রনের যে ভরটা আছে ওই ভরটা বসাইলে তুমি এখানে কত বেগে বের হবে এই বেগটা তুমি বের করতে পারবা। উপরেরটা বোঝাতে পারছি কিনা জানি না, উপরেরটার মূল বেসিক হলো পটাশিয়ামের কার্যপেক্ষকের চাইতে তুমি বেশি কার্যপেক্ষকের অর্থাৎ বেশি শক্তির যদি দিতে পারো তাহলে এখান থেকে ইলেকট্রনটা বের হবে আর কি, এটা হলো মূল জিনিস এখানে। আচ্ছা পরেরটা কিন্তু একই জিনিসই বলছে এখানে, এখানে ভি সমান সমান কি রুট ওভার টু ইভি ডিভাইড বাই এম, তাহলে টু করতে তো টু ইভির মান দেখো দিয়ে দেওয়া আছে 10 কিলোভোল্ট, কিলো ভোল্ট, কিলো থেকে তুমি জাস্ট ভোল্টে নর্মাল ভোল্টে নিবা। এরপরে আছে হলো তোমার নিচে হলো এম, এম মানে কি এটা দেখো ইলেক্ট্রন বলছে, তাহলে ইলেকট্রনের ভরটা বসাইলে তুমি এখানে বেগের মানটা এখান থেকে পেয়ে যাবে। যদি এগুলো আহমরি ইম্পর্টেন্ট কিছু না, তারপরেও তোমাকে অনেকের কোয়েশ্চেন থাকে একটু বললাম আর কি, তারপরেও যদি কেউ বুঝতে না পারো বাকি বা বরাবরের মতো একই কথা নিচে নাম্বারে যোগাযোগ করবা। এরপরে আছে কি একটি 100 মেগা ইলেকট্রোভোল্ট শক্তির ফোটনের কম্পাঙ্ক কত। আচ্ছা দেখো 100 ইলেকট্রোভোল্ট, মেগা ইলেকট্রোভোল্ট, আচ্ছা ই কলটা কি জানি, এইচ এফ, ইর মানটা দেখো দিয়ে দিয়েছে এখানে, ইর মানটা দেওয়া আছে কত 100 মেগা ইলেকট্রোভোল্ট, 100 মেগা, মেগাকে আগে নর্মালে আনতে হবে নর্মাল ইলেকট্রোভোল্টে, তাহলে 10^6 দিয়ে, সরি 10^3, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এখানে 10^6 নেই, 3 নেই, এখানে 10^ অ্যাকচুয়ালি 6 হবে, তাহলে মেগা, মেগা মানে কত 10^6, তাহলে 10^6 নিলাম। আর ইলেকট্রোভোল্ট মানে কত 1.6 × 10^19, এটা করলে তুমি এর মানটা নর্মাল জুলে পেয়ে যাবে। এরপরে এখানে এইচ দিয়ে ভাগ দিতে হবে, এইচ এর মানটা আমরা সবাই জানি প্লাঙ্কের ধ্রুবক, এটা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে কম্পাঙ্কের মানটা। আবারও বলি ইকুয়াল টু এইচ এফ, ইন মানটা দেওয়া আছে কত 100 মেগা ইলেকট্রোভোল্ট, ওখান থেকে তুমি যদি নর্মাল ইলেকট্রোভোল্ট নিতে চাও তাহলে 10^6 দিয়ে কি করতে হবে, 10^6 দিয়ে গুণ করলে ইলেকট্রোভোল্টে গেল, আর ইলেকট্রোভোল্ট থেকে জুলে নিতে গেলে ওই রাশিটাকে অর্থাৎ 100 × 10^6 কে আবার 1.6 × 10^19 দিয়ে গুণ করলে জুলে পেয়ে যাবা, তাকে জাস্ট এই এইচ অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবকটা দিয়ে ভাগ করলেই তুমি অ্যান্সারটা কম্পাঙ্কে পেয়ে যাবা। আর যদি এখানে 100 কিলো ইলেকট্রোভোল্ট থাকতো তাহলে আমরা কি করতাম 100 × 10^3 দিতাম, এখানে আনফরচুনেটলি 3 দেওয়া হয়ে গেছিল, ভুল ছিল, এখানে আসলে 10^6 হবে কারণ মেগা মানে 10^6। আচ্ছা একটি ধাতুর কার্যপেক্ষ দেওয়া আছে সূচন কম্পাঙ্ক কত, আমরা জানি সূচন ইকল টু বা ডাব্লু নট ইকল টু কি এইচ এফ, আর এফ সমান সমান কি ডাব্লু নট বা এইচ, ডাব্লু নট হলো সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্কের মানটা দেখো দিয়ে দেওয়া আছে 6.63 ইলেকট্রোভোল্ট, এখান থেকে যদি আমরা জুলে যাই তাহলে 6.63 × 1.6 × 10^19 জুল, আর এইচ এর মানটা তো দিয়ে দেওয়া আছে দেখো প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10^-34 জুল সেকেন্ড, এটা করলেই তুমি অ্যান্সারটা হার যেয়ে পেয়ে যাবা। এরপরে বলছে যে এত ভর বিশিষ্ট একটি ইলেকট্রন যদি এত বেগে চলে এর জন্য ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ড্রিবগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান কি এইচ ডিভাইড বাই পি, এইচ এর মান তো তোমরা সবাই জানো প্লাঙ্কের ধ্রুবক, আর পি মানে কি ভরবেগ, পি মানে কি ভরবেগ, তাহলে এখানে দেখো ভরও দেওয়া আছে বেগও দেওয়া আছে, ক্যালকুলেশন করো ল্যামডার মান পেয়ে যাও। এরপরে বলছে একটি গতিশীল ইলেকট্রনের ভর সেটা হলো এমই, আমি দেখতে পাচ্ছি এখানে এমই নিচের কোনটি সঠিক, দাঁড়াও দেখো আমরা যখন জানি গতিশীল ভর, গতিশীল ভর কিন্তু স্থির ভরের তুলনায় বেশি হবে, আমরা সবাই কম বেশি স্থির ভর ইলেকট্রনের স্থির ভর জানি যে 9.11 × 10^-31 কেজি, আর গতিশীল ভর যদি এম ই হয় তাহলে অবশ্যই গতিশীল ভরটা বেশি হবে এম নটের তুলনায়, এম নট মানে কি নর্মাল যে ভরটা অর্থাৎ 9.11 × 10^-31 কেজি, তাহলে এটাই হচ্ছে হলো অ্যান্সার, তাহলে গতিশীল ভর বেশি হয় স্থির ভরের তুলনায়, গতিশীল ভর বেশি হয় স্থির ভরের তুলনায়।
আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। যেহেতু এখানে স্থির ভর সবাই আমরা জানি এর জন্য এটা দেয় নাই, গতিশীল ভরটা দেওয়া আছে যে এম ই, তাহলে এম এর মানটা অবশ্যই এম নটের তুলনায় বেশি হবে, অর্থাৎ 9.11 × 10⁻³১ এর থেকে বেশি হবে। আচ্ছা, একটি বস্তু আলোর গতিতে ধাবিত হলে কি হবে? দেখো আমরা জানি ভরটা কেমন হবে, তাহলে এম সমান সমান এম নট ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এই ভি এর মান বলছে হলো সি, তাহলে সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, কাটাকাটি ওয়ান মাইনাস ওয়ান করলে কত? জিরো সামথিং টু দি পাওয়ার জিরো মানে কি? ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে ভরটা কেমন হবে বা মানে গতিশীল বস্তুটার ভর কেমন হবে? ইনফিনিটি বা অসীম। অর্থাৎ এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোনো বস্তুর কখনোই আলোর বেগে সমান সমান বেগে চলা সম্ভব না, আর যদি চলে তাহলে ভরটা কি হয়ে যাবে? অসীম হয়ে যাবে, অর্থাৎ তুমি মাপতে পারবো না, ইনফিনিটি হয়ে যাবে। আর কোনো বস্তু যদি আলোর বেগে সমান সমান বেগে চলে তাহলে তার দৈর্ঘ্য কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে, দৈর্ঘ্য থাকবেই না, দৈর্ঘ্য জিরো হয়ে যাবে। ইভেন যে সময়টা আছে সময়ও ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আলোর বেগে চললে তিনটা জিনিস ঘটবে, এক হলো সময় ইনফিনিটি, ভর ইনফিনিটি, দৈর্ঘ্য জিরো। ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনের কি বলে? সেটা হলো কম্পটন প্রভাব বলে, এটা কম বেশি আমরা সবাই জানি। একটি নিউটনের ভর দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, বেগ বেগ দেওয়া আছে, গতিশক্তি কত? এতে করা লাগে হাফ এম ভি স্কোয়ার। এম এর মান দেখো দিয়ে দেওয়া আছে, ভির মানও দিয়ে দেওয়া আছে, করলে তুমি অ্যান্সারটা পাবা জুলে। ওই জুল থেকে তোমায় যদি 1.6 × 10⁻¹⁹ দিয়ে ভাগ দাও, -19 না, 1.6 × 10⁻¹⁹ দিয়ে যদি ভাগ দাও তাইলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে হলো ইলেকট্রোভোল্টে। কিসের অ্যান্সার পেয়ে যাবে? ইলেকট্রোভোল্টে, 1.6 × 10⁻¹⁹। এখানে মাইনাস বলছি না আমি কোথাও, এটা তো একটা একটু লিখে দেই, 1 ইলেকট্রোভোল্ট সমান সমান 1.6 × 10⁻¹⁹ জুল। ওকে, এরপরে একটি ফোটনের শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক কোনটা? শক্তির একক হলো জুল অথবা ইলেকট্রোভোল্ট অথবা মেগা ইলেকট্রোভোল্ট, আর তরঙ্গ দৈর্ঘ্যের একক কি? মিটার। তরঙ্গ দৈর্ঘ্যের একক কখনো মিটার সেকেন্ড না, বা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড না, বা মিটার সেকেন্ড না, এরকম কোনোটাই হবে না। তাহলে আলটিমেটলি তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? মিটার, বাকি সবগুলোতেই ভুল আছে। তাহলে শক্তির একক তো মেগা ইলেকট্রোভোল্টই হবে। তাহলে শক্তি কি? মেগা ইলেকট্রোভোল্ট, বা জুল থাকলেও হয়তো অ্যান্সার, অথবা কিলো ইলেকট্রোভোল্ট থাকলেও অ্যান্সার হতো, অথবা আর্ক থাকলেও কিন্তু অ্যান্সারটা হতো। আর তরঙ্গ দৈর্ঘ্য একক তো সবসময় একচেটিয়া হবে মিটার। এক্স রে রশ্মি যদি উচ্চ শক্তির চৌম্বক ক্ষেত্রে চালিত করা হয় তাহলে কোন দিকে হেলে পড়বে? দেখো এক্স রে মানে এই যে এখানে যতগুলো রশ্মি আছে, অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, অর্থাৎ গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, এগুলো কোনোটাই চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় হলো আলফা কণা, বিটা কণা এবং গামা কণা, অর্থাৎ এই আয়নিক যে কণাগুলো আছে সেই কণাগুলো। তাহলে এক্স রে রশ্মি যত উচ্চ চৌম্বক ক্ষেত্রে দাও এখানে কিন্তু বিক্ষিপ্ত বা কোনো দিকে হেলে পড়বে না। যদি এক্স রে ক্ষেত্রে প্রযোজ্য না, এখানে সবগুলো ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ গামা রে, এক্স রে, অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট, ভিজিবল বা দৃশ্যমান, ইনফ্রারেড বা অবলোহিত, মাইক্রোওয়েভ আর রেডিওওয়েভ বা টেলিভিশন তরঙ্গ, এগুলো কোনোটাই চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো দিকে হেলে পড়বে না, অর্থাৎ কোনো দিকে যাবে না এটা। তাহলে কোনো দিকে যাবে কোনটা? সেটা হলো আলফা আর বিটা আর গামা, যদিও গামা যায় না, তারপরে মনে রাখো আলফা বিটা গামা এই তিনটা হলো চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো একদিকে হেলে যাবে আর কি। আলফা বিটা অবশ্যই হেলে যাবে, কিন্তু গামা কখনো হেলে যায় না, এটার একটা ব্যাখ্যা আছে, এটা আমরা পরে বলবো। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করা যায় কোন মতবাদের সাহায্যে? সেটা হলো কোয়ান্টাম মতবাদের সাহায্যে। কৃষ্ণ বস্তুর বিকিরণ ব্যাখ্যা করা যায় কোন মতবাদের সাহায্যে? সেটা হলো কোয়ান্টাম মতবাদের সাহায্যে। হাইজেনবার্গের মতবাদের সাহায্যে কি করা যায়? সেটা হলো আলোর, সরি আলো না, কোন বস্তুর ভর, সরি অবস্থান এবং ভর বেগ একই সাথে নির্ণয় করা যায় না, এটা হলো হাইজেনবার্গের নীতি অনুযায়ী। তাহলে কোন বস্তুর ভর এবং অবস্থান, ভর সরি ভর না, ভর বেগ এবং অবস্থান একই সাথে নির্ণয় করা যায় না, কার মতবাদ অনুযায়ী? সেটা হলো হাইজেনবার্গের মতবাদ অনুযায়ী। আর ড্রিবগলি কি? ড্রিবগলি বলছে যে আলোর কণা ধর্ম আছে আবার তরঙ্গ ধর্ম আছে, এই কথাটা বলছে হলো ড্রিবগলি। আলোর তড়িৎ ক্রিয়া সূত্রটি ব্যবহার করে কোনটি নির্ণয় করা যায়? সেটা হলো প্লাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। আলোর তড়িৎ ক্রিয়া ব্যবহার করে কোনটা নির্ণয় করা যায়? সেটা হলো প্লাঙ্কের ধ্রুবকটা নির্ণয় করা যায়। এটা কিন্তু আমরা জানি ইকুয়াল টু এইচ এফ, এখানে এই এইচটাই মূলত হলো সেই প্লাঙ্কের ধ্রুবক। এটা কিন্তু আলোর তড়িৎ ক্রিয়া ব্যবহার করে এই প্লাঙ্কের ধ্রুবকের যে মানটা এটা নির্ণয় করা যায়, মনে রাখবা। এছাড়া রিডবার্গ ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবকের মান কত, স্টিফেন বোলসম্যান ধ্রুবকের মানটা কত, বোলসম্যানের ধ্রুবকের মান কত, এই প্রত্যেকটা কনস্ট্যান্টের মান কিন্তু পড়তে হবে। যেমন প্লাঙ্কের ধ্রুবক তো ইয়ারদের সাথে রিলেটেড, রিডবার্গ ধ্রুবকের মান জানি 1.09678 পার সেন্টিমিটার, এই বোলসম্যান ধ্রুবকের মানটা কিন্তু জানতে হবে 1.38 সামথিং, এটা একটু দেখে নিও। কোয়ান্টাম তত্ত্বের জনক কে? কোয়ান্টাম তত্ত্বের জনক হলো বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক।
আর কোয়ান্টাম তত্ত্ব যদি বলে সম্প্রসারিত করছে কে, অ্যান্সার হবে আইনস্টাইন। তাহলে কোয়ান্টাম তত্ত্বের জনক বা ফাদার অফ দ্য কোয়ান্টাম মেকানিক্স কে? প্ল্যাঙ্ক। আর এটাকে এলাবোরেট করছে বা ব্যাখ্যা করছে বা সুপ্রতিষ্ঠিত করছে কে? আমাদের অ্যান্সার হবে তখন আইনস্টাইন। আর ম্যাক্সওয়েলের তো তরচৌম্বকীয় তত্ত্ব, হাইগেন্সের কি, হাইগেন্সের কিন্তু তরঙ্গ তত্ত্ব, তাই তো? এই জিনিসগুলো একটু দেখো আর কি। নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয়? সেটা হলো ক্যাথোড রশ্মি। কারণ আমরা জানি ক্যাথোড রশ্মি মানে হলো ইলেকট্রনের প্রবাহ, আর উচ্চ গতির ইলেকট্রন যখন একটা ধাতুতে নির্গত আঘাত করে তখন এখান থেকে এক্স রে উৎপন্ন হয়। তাহলে রঞ্জন রশ্মি উৎপন্ন করা হয় কোনটার সাহায্যে? ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের সাহায্যে। মহাবিশ্বে ইথারের কোনো অস্তিত্ব নেই তা কত সালে প্রমাণিত হয়েছে? মাইকেলসন মর্লিন পরীক্ষার সাহায্যে 1887 সালে এই জিনিসটা কিন্তু প্রমাণিত হয়েছে। আচ্ছা, এরপরে গতিশক্তি কত হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এখানে কি বলছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য, ডি বগলি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদেরকে বলতেছে যে এর গতিশক্তিটা কত হবে। দেখো আমরা এটা অনেক ভাবে করতে পারি, এখানে আমরা হাফ এম বি স্কয়ার দিয়ে করতে পারি, কিন্তু এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। এর থেকে সহজ সূত্র কোনটা? এটা আমরা জানি ল্যাম্বডা ইজ ইকুয়াল টু কি, এইচ বাই পি, পি মানে কি ভরবেগ, আবার ভরবেগ সমান সমান জানি রুট ওভার 2 ME। এখান থেকে জাস্ট তুমি এই ইর মানটা বের করে ফেলো, দেখো বাকি সবকিছুর মানটা দিয়ে দেওয়া আছে, ল্যাম্বডার মান এই যে দিয়ে দেওয়া আছে 0.200 ন্যানোমিটার, এখান থেকে তুমি জাস্ট মিটার নিবা যে 0.200 × 10⁻¹⁰ মিটার। আচ্ছা এরপরে কি আছে, এম, এম মানে কি ভর, ভরের মান তো দিয়ে দেওয়া আছে 1.675 × 10⁻²⁷, আর এইচ এর মান তো তোমরা জানো, এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে সাইড চেঞ্জ করে রুট উঠায় টুয়ে দিয়ে এখানে ই মানটা বের করে ফেলো, এইটাই হলো গতিশক্তি। তাহলে আমি আবার এখান থেকে একটু দেখাই দেই, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ডিভাইড বাই রুট ওভার 2 ME। এরপরে যদি আমরা এ করি তাহলে এটা আছে h² 2 ME, জাস্ট এখান থেকে তুমি সাইড চেঞ্জ করে ইর মান, অর্থাৎ এটাই কিন্তু গতিশক্তি, এটার মানটা বের করে ফেলো, তাহলে তোমরা খুব সহজে এখান থেকে বের করতে পারবে। আশা করি বুঝতে বুঝাইতে পারছি, এখানে জাস্ট অন্য সূত্রগুলো লেখা আছে, এটা দিয়ে করতে গেলে কঠিন হয়ে যাবে, এটা কেটে দাও, তাহলে এটা করলেই তোমরা পেয়ে যাবা। করলে তুমি মূলত অ্যান্সারটা পাবো হলো জুলে, জুল থেকে তুমি ইলেকট্রোভোল্টে নেওয়ার সূত্র তো জানোই যে কত দিয়ে ভাগ দিতে হয়, 1.6 × 10⁻¹৯ দিয়ে ভাগ দিতে হয়, ভাগ দিলে তুমি এটা ইলেক্ট্রোভোল্টে পেয়ে যাবে। পরে 77 নম্বর কোয়েশ্চেন, এত কিলোমিটার পার সেকেন্ড বেগে গতিশীল দ্বিবগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে আর কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা জানি ল্যামডা সমান সমান কি জানি, ল্যামডা সমান সমান জানি এইচ বাই পি, এইচ বাই পি জানি। আচ্ছা আমরা পি মানে কি ভরবেগ, ভরবেগ সমান সমান কি ভর ইন্টু বেগ, তাহলে এম ইন্টু ভি। দেখো এম এর মান, এম এর তো ইলেকট্রনের কথা বলছে, তাহলে এম এর মান আমরা জানি, ইলেকট্রনের ভরের মান আমরা জানি, ভি, ভি মানে কত, বেগ। দেখো বেগের মানটাও এখানে দিয়ে দেওয়া আছে, কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ডে, আমরা এখান থেকে জাস্ট মিটার পার সেকেন্ডে নিয়ে নেবো। মিটার পার সেকেন্ডে নিলে কি করতে হবে, কিলোমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে দিতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000 দিয়ে গুণ করলে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম 500 মিটার পার সেকেন্ড। আর এম এর মান তো জানি যে 9.1 × 10⁻³১ ইলেকট্রনের ক্ষেত্রে, আর এইচ এর মানও আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, এটা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। সূত্রটা জানা ইম্পর্টেন্ট, প্রসিডিওরটা জানা ইম্পর্টেন্ট, অঙ্কটা তুমি নিজেরাই করতে পারবা। আচ্ছা এরপরে আমরা কোয়েশ্চেন আসি, সেটা হলো একটি ইলেকট্রন ও একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে তাদের কি সমান হবে, তাদের সমান হবে হলো কৌণিক ভরবেগ। তাহলে একটি ইলেকট্রন এবং একটি ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের কি সমান হবে, কৌণিক ভরবেগ সমান হবে। এটার কিন্তু একটা ভালো প্রমাণ আছে, প্রমাণটা যারা দেখতে চাও আমাকে বলবা। আসলে প্রমাণটা জানাটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট কিছু না, তোমরা মনে রাখবো একটা ইলেকট্রনের এবং ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তাদের কৌণিক ভরবেগটাও পরস্পর কি হবে, সমান হবে। আচ্ছা তারপরে আসি, আলোক তড়িৎ ক্রিয়া নিম্নের কোন সূত্রের উপর নির্ভরশীল? আলোক তড়িৎ ক্রিয়া কোন সূত্রের উপর নির্ভরশীল? সেটা হলো শক্তির নিত্যতা সূত্রের উপর মানে নির্ভরশীল আর কি। কারণ এটা হলো আপতিত আলোর শক্তি আর এটা হলো কার্যপেক্ষকের শক্তি। আপতিত আলোর শক্তি থেকে কার্যপেক্ষকটাকে বাদ দিলে তুমি নিট শক্তিটা পাবা, অর্থাৎ কার্যকর শক্তিটা পাবা। আশা করি বোঝাইতে পারছি। আবার আমরা এটাকে অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি যে আপতিত শক্তি এইচ এফ সমান সমান কি, মোট কার্যকর শক্তি প্লাস ক্ষয়কৃত শক্তি। অর্থাৎ সবসময় শক্তির নিত্যতা শক্তিটাকে সূত্রটাকে ফলো করে চলবে। এরপরে আমরা আসি, তাহলে আলোক তড়িৎ ক্রিয়া কোন শক্তির উপর কোনটার উপর নীতির উপর নির্ভরশীল, সেটা হলো শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী নির্ভরশীল। আমি বলছি যে আপতিত আলো এটা পুরোটাই শক্তিতে রূপান্তরিত হয় না, ওর থেকে কিছু পরিমাণে কার্যপেক্ষক হিসেবে বাদ হয়ে যায়। আবার অন্যভাবে বলতে পারি যে যতটুকু শক্তি পাচ্ছি আর যতটুকু শক্তি অপচয় হয়েছে এই দুইটাকে যোগ করলে আমরা মোট শক্তির মান, অর্থাৎ যতটুকু শক্তি আমি দিছি
অ্যাপ্লাই করছি ততটুকু পাবো, অর্থাৎ এইচ এফ, আপতিত আলোর যে শক্তিটা। তাহলে আসলে একটু কমপ্লিকেটেড ব্যাপার, যে বুঝতে পারবা সে আসলে আশা করি এইটুকুই বুঝতে পারবা। আচ্ছা, এইখানে আমরা বলছি গতি শক্তি যদি দ্বিগুণ করি তাহলে ডি বুগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে। আমরা জানি ল্যামডা সমান সমান এইচ ডিভাইড বাই টু এম ই, ল্যামডা সমান সমান কি এইচ ডিভাইড বাই টু এম ই। গতি শক্তি যদি তিন গুণ করি তাহলে রুট ওভার থ্রি, তাহলে ল্যামডা কি হবে রুট ওভার থ্রি ওয়ান বাই রুট ওভার থ্রি, কারণ এটা কি বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। গতি শক্তিটাকে তিন গুণ করছি তাহলে কি হলো আলটিমেটলি ল্যামডা অনুপাতিক ওয়ান বাই রুট ওভার থ্রি হইলো। তাহলে ডি বুগলি তরঙ্গ দৈর্ঘ্য কত গেল ওয়ান ডিভাইড বাই রুট ওভার থ্রি গুণ। যদি সাপোজ এটা যদি চার গুণ করতাম তাহলে ল্যামডা কয় গুণ হইতো, দুই গুণ হইতো কিন্তু, কারণ এখানে চার রুট ওভার সরি হাফ গুণ হইতো, কত গুণ হইতো হাফ গুণ হইতো, কারণ রুট ওভার এর মধ্যে আছে ফোর, তাহলে ওয়ান ডিভাইড বাই রুট ওভার ফোর, তাহলে আলটিমেটলি হইতো ওয়ান বাই টু। জাস্ট এই সূত্রটা, এই সূত্রটু জানলেই হচ্ছে। আচ্ছা, এখানে বলছে ফোটন দ্বারা সংঘর্ষের পর এক ফোটা এক ফোটো ইলেকট্রন নিঃসরণের সময় কত, টেন টু দি মাইনাস নাইন সেকেন্ড। এটা বলার কিছু নেই, অনুশীলনের মধ্যে হুবহু আছে যে একটা ধরো এখানে একটা ফোটন আঘাত করলো তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গমন হইলো, মধ্যবর্তী সময়টা কত, টেন টু দি মাইনাস নাইন সেকেন্ড। এরপরে কি আছে, প্রতিসহাট ক্ষমতা সম্পন্ন একটি উৎস প্রতি সেকেন্ডে এত তরঙ্গ দৈর্ঘ্য ফোটন যে পরিমাণে ফোটন উৎপন্ন করে তা কি হয়। এরা এগুলো না করলেও চলবে, এটা ইম্পর্টেন্ট কিছু না, এটা তোমরা বাদ দিতে পারো, এগুলো এত কঠিন কোয়েশ্চেন আসবে না। পরবর্তী কোয়েশ্চেন আসি যে অনেকগুলো ল্যামডার মান তথা তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, এগুলো যথাক্রমে আলফা কণার, তারপর এটা হলো প্রোটন কণার, তারপর এটা হলো ইলেকট্রনের, এটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন হবে, আচ্ছা এদের সম্পর্কটা কেমন হবে। আচ্ছা, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান কি জানি এইচ ডিভাইড বাই পি, আর পি সমান সমান কি জানি রুট ওভার টু এম ই। অর্থাৎ দেখো এখানে ল্যামডার সাথে এম এর সম্পর্কটা হচ্ছে বর্গমূলের ব্যস্ত অনুপাতিক, কেমন হচ্ছে বর্গমূলের ব্যস্ত অনুপাতিক। অর্থাৎ এম যদি বাড়ে তাহলে ল্যামডা কমবে, এম যদি বাড়ে তাহলে কি হবে ল্যামডা কমবে, আর এম যদি কমে, এম যদি কমে তাহলে ল্যামডা বাড়বে। তাহলে এইগুলোর মধ্যে আমরা সবাই জানি এগুলোর মধ্যে সব থেকে ভর কম কার, এগুলোর মধ্যে সব থেকে ভর কম হলো ইলেকট্রনের, তাহলে ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে কারণ ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, আশা করি বুঝতে পারছো। তারপর হলো প্রোটন, তারপর হলো আলফা কণা, আলফা কণার ভর প্রোটনের ভরে চার গুণ, তাহলে ওটা সব থেকে ভর বেশি, যে কারণে ওটা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে কম, যেহেতু ভরের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হলো বর্গমূলের ব্যস্ত অনুপাতিক, আশা করি বুঝতে পারছো। দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন দ্বারা ধাতুকে আঘাত করলে তা উচ্চ ভেদন শক্তি ক্ষমতা সম্পন্ন এক প্রকার বিকিরণ উৎপন্ন করে, তাকে কি বলে, সেটাকে বলে এক্স রে রশ্মি। আমি বলছি যে কোন একটা ধাতুর উপরে যখন ক্যাথোড রশ্মি বা ইলেকট্রন এসে আপতিত হয়, তারপর এখান থেকে উচ্চ ভেদন শক্তি সম্পন্ন একটা বিকিরণ উৎপন্ন হয়, ওটাকে বলে হলো এক্স রে। এটা আবিষ্কার করছে কি বিজ্ঞানী রঞ্জেন। এই এক্স রে তৈরির কিন্তু কয়েকটা পদ্ধতি আছে, যে কুনিজ নল পদ্ধতি বা হাবিজ ব্যারন পদ্ধতিগুলো আছে, এগুলো একটু তোমরা ভিতর থেকে দেখে নিও। আর একটা আছে কোমল এক্স রে আর কঠিন এক্স রে মধ্যে পার্থক্য। আচ্ছা, এরপরে লাগতেছে না, 10 কিলোগ্রাম ভরের পদার্থ থেকে কি পরিমাণ শক্তি উৎপাদিত হবে, ইকুয়াল টু এম সি স্কয়ার, এম এর মান হলো 10 কেজি বসাও, সি এর মান তো তোমরা জানোই যে 3 × 10⁸, তার হোল স্কয়ার করো পেয়ে যাওয়া। আচ্ছা, এরপরে আমরা দেখি কোনটা, 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তরিত করলে কি হবে, 1 গ্রামটাকে কেজিতে নাও, কেজিতে বসানোর পর এম এর মান পাইলে এরপরে সি স্কয়ার করে দাও, তাহলে আনসারটা পেয়ে যাবা। তাহলে 1 গ্রামকে যদি কেজিতে নেই তাহলে হবে হলো 0.01, কারণ 1 গ্রামকে 1000 দিয়ে ভাগ দাও তাহলে তো হয়ে গেল, তাহলে তুমি কেজিতে পেয়ে যাবে, এরপরে তুমি সি স্কয়ারটা বসালে এটা মেয়ে পেয়ে যাবে, এটা পারবা আশা করি, এগুলো সহজ জিনিস। এরপরে বলছে এত বেগে যদি চলে তাহলে দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্যের কত গুণ হবে। আচ্ছা জানি গতিশীল দৈর্ঘ্য এল সমান সমান এল নট, অর্থাৎ স্থির দৈর্ঘ্য রুট ওভার ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, এখানে ভির মানটা বসাও 0.8, বসায় ক্যালকুলেশন করো, তাই পাবা যে এই গতিশীল দৈর্ঘ্যটা কত গুণ কমে যাবে, এল নটের তুলনায় 0.6 গুণ কমে যাবে, কারণ আমরা জানি দৈর্ঘ্য সংকোচন ঘটে, কত গুণ সংকোচন ঘটছে, যদি 0.8 বেগে চলে তাহলে 0.6 গুণ সংকোচন ঘটে, এই জিনিসটা একটু মাথায় রেখে দিও তোমরা, এই লাগবে আসলে এইগুলো। ক্যালকুলেশন তো তোমরা পারবাই, ভির মান বসাও, ভির মান বসায় ক্যালকুলেশন করো, তাহলে আলটিমেটলি হবে হলো 0.6 এল নট, তাহলে কত গুণ হলো 0.6 গুণ, আশা করি ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে 100 কেজি বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর এ চলতেছে, তাহলে এর ক্ষেত্রফল পরিমাপটা কেমন হবে। যদিও এই জিনিসটাও কিন্তু পরীক্ষার জন্য আহামরি ইম্পর্টেন্ট কিছু না, তারপরে আমি তোমাদেরকে একটু বলি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, এটা মোটেও ইম্পর্টেন্ট কিছু না, তারপর একটু বলি তোমাদেরকে। এখানে মূলত দেখো বাহু বিশিষ্ট বর্গাকার, তাহলে এটা হলো ধরো 100, এই যে এদিকেও 100, এদিকেও 100, এদিকেও 100,
এদিকে 100, এরকম ছিল। কিন্তু এটা দৈর্ঘ্য বরাবর চলতেছে এত বেগে, কত বেগে চলতেছে? 0.9 বেগে চলতেছে। তাহলে এই দৈর্ঘ্যটা সাপোজ আমি দৈর্ঘ্য ধরলাম এই বরাবর, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি চলে তাহলে দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, মাইন্ড ইট, দৈর্ঘ্য বরাবর যদি চলে তাহলে দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। তাহলে এই ক্ষেত্রে এল এর মানটা তুমি পেয়ে যাবা এবং দৈর্ঘ্যটা অবশ্যই কিছু পরিমাণে কমে যাবে। কি হবে? কিছু পরিমাণে কমে গেল। তাহলে এল এর মানটা, এল নট এর মান তো জানি 100, রুট ওভার এই যে ভির মান দেওয়া আছে 0.9, এটা করলে তুমি একটা এল এর মান পাবা, একটা এল এর মান পাবা তুমি। ধরলাম এটা এল এর মান তুমি পাইছো। এখন তোমাকে বলছে ক্ষেত্রফলটা কত হবে। আমরা জানি ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো দৈর্ঘ্যের মান চেঞ্জ হয়েছে ভাইয়া, প্রস্থের মান তো চেঞ্জ হয়নি। তাহলে দৈর্ঘ্যের মান তুমি যেটা পাইছো, ধরো তুমি পাইছো হলো এক্স, ওর সাথে প্রস্থ, প্রস্থের মান কত? 100। ওই 100টা তুমি গুণ করে দাও, তাহলে তুমি ক্ষেত্রফলটা পেয়ে যাবে। যেহেতু দৈর্ঘ্য বরাবর চলতেছে হয়তো দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, তাহলে দৈর্ঘ্যটা কতটুকু চেঞ্জ হলো এটা আমরা এই সূত্র দিয়ে অর্থাৎ এল এর মানটা পেয়ে যাবো। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনটা পেয়ে গেলাম, আর তার সাথে প্রস্থ গুণ করে দাও, তাহলে প্রস্থর মানটা কত? প্রস্থ তো আর চেঞ্জ হয়নি, প্রস্থ 100 ছিল, 100ই আছে। তাহলে ওটা গুণ করলে তুমি এক্ষেত্রে মানটা পেয়ে যাবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে। এরপরে কি আছে? লাগবে না, 96 নম্বরটা কেটে দাও, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা পরীক্ষাতে আসা না কখনোই। তারপরে যদি লাগে আমাকে বললে ইনশাল্লাহ করে দিবে। এটা আসলে এই অধ্যায়ের সাথে রিলিভেন্ট না, এটা মূলত কৃষ্ণকায়া, মূলত এটা কিন্তু সেই, আমি কিন্তু এটা করিয়ে দিচ্ছি হলো তোমাদের যে জ্যোতিষবিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞানের অধ্যায়ের কোয়েশ্চেন এটা। সূচন কম্পাঙ্কে যদি আলো ধাতু নির্গত হয় তাহলে বেগটা কত হবে? শূন্য হবে বা সর্বনিম্ন হবে, দুইটাই কিন্তু সঠিক অ্যান্সার। শূন্য হইতে পারে, সর্বনিম্ন হইতে পারে, কিন্তু অনুশীলিত মূলত শূন্য দেওয়া থাকে, তাই শূন্যটাই তোমরা একটু প্রিফারেন্স রাখো। এরপরে বলছে যে এত তরঙ্গ দৈর্ঘ্য ফোটনের ভরবেগ কত? আমরা জানি ভরবেগ পি সমান সমান কি? এইচ ডিভাইড বাই ল্যামডা। এইচ এর মান জানো, ল্যামডার মান দেওয়া আছে কত? 600 ন্যানোমিটার। 600 ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাবো। আচ্ছা, দুটি ফোটন পরস্পর বিপরীত দিকে চলতেছে। আমরা জানি যখন পরস্পর বিপরীত দিকে চলে তখন আপেক্ষিক বেগ হয় হলো দুইটার যোগফল, অর্থাৎ 2c হবে। কিন্তু দেখো 2c কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে পসিবল না। আমরা জানি কোন বস্তুর বেগ আলোর বেগের চাইতে বেশি হতে পারবে না, কোন বস্তুর বেগ আলোর বস্তুর চাইতে, আলোর বেগের চাইতে বেশি হতে পারবে না। অতএব সর্বোচ্চ আপেক্ষিক বেগ এই c পর্যন্তই সম্ভব। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে বলছে দুটি ফোটন, একটা ফোটন এই দিকে চলতেছে c বেগে, আর একটা ফোটন এইদিকে চলতেছে সি বেগে, তাহলে পরস্পরের আপেক্ষিক বেগটা কত হবে? আমরা নর্মাল সূত্র অনুযায়ী জানি 2c, কিন্তু দেখো তুমি নর্মাল ভাবে চিন্তা করো, 2c কি আদেও পসিবল? 2c কিন্তু কখনোই পসিবল না। সর্বোচ্চ বেগ পৃথিবীতে সম্ভব হলো আলোর বেগ, আলোর বেগের চাইতে বেশি কোনো বস্তুর বেগ সম্ভব না। তাহলে আমরা এক্ষেত্রে আপেক্ষিক বেগটা কত পাবো? 2c পাওয়ার কথা, কিন্তু 2c পাবো না, এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। আমরা সর্বোচ্চ পাইলে কত পাইতে পারি? c পর্যন্ত পেতে পারি। আচ্ছা ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেন। তাহলে ওইটা আশা করি বুঝতে পারছো যে কেন 2c হবে না, কেন c অ্যান্সার হবে, কারণ 2c পসিবল না। কোন বস্তুর বেগ আলোর বস্তুর থেকে বেশি হতে, আলোর যে বেগ তার থেকে বেশি হতে পারে না। পরবর্তী কোয়েশ্চেন বলতেছে যে মোট শক্তি স্থির শক্তি অবস্থা 5 গুণ, তাহলে মোট শক্তি mc² স্থির শক্তি অর্থাৎ 5m0c² এরকম আছে, তাহলে বস্তুটির দ্রুতি কত হবে? আমরা জানি m সমান সমান কি জানি, m সমান সমান জানি হলো m0 ডিভাইড বাই রুট ওভার 1 - b² ডিভাইড বাই c². আর এখান থেকে তো আগের যে c² সেটা তো c² করতে c² থেকেই গেল, তাহলে এখান থেকে 5m0 c², তো এই c² এই c² কটা, এই m0 এই m0 কটা, তাহলে আলটিমেটলি থাকলো হলো কি, উপরে থাকলো হলো 1 - √1 - b² ডিভাইড বাই c², আর এই পাশে থাকলো হলো 5। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে খুব সহজেই এই v এর মানটা বের করতে পারবে। এটা ক্যালকুলেশন খুবই সহজ, জাস্ট রুট ওভারটা উঠা উঠা দিয়ে এটা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আলটিমেটলি উপরে হয় হলো 25 24 ডিভাইড বাই 25, সি তার আবার রুট, তাহলে 25 এর রুট করলে হয় 5, আর 24 এর রুট করলে হয় 2√6, এটা করলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে বেগটা কত হবে এই ক্ষেত্রে পারবা। পরবর্তী কোয়েশ্চেন লাগবে না, এটা 5টা অপশন আছে, এটা কেটে দাও, দরকার নাই। যদি এটা জিনিসটা কিন্তু সহজ, এখানে আমরা মূলত বলতে আছে ই ইকুয়াল টু কি, mc², এখন ইর মানটা এখানে দিয়ে দেওয়া আছে, ইর মানটা দিয়ে দেওয়া আছে, সি এর মান তো তুমি জানো, জাস্ট তুমি এখানে এম এর মানটা বের করতে বলছে এখানে, কিন্তু এখানে মেগা কিলোওয়াট আওয়ার দেওয়া আছে, এখান থেকে তুমি জাস্ট জুলে নিয়ে নিবা। ইর মানটা এখান থেকে জাস্ট মেগা কিলোওয়াট পার আওয়ার থেকে, কিলোওয়াট আওয়ার থেকে তুমি জুলে নিয়ে নিবা, তাহলে জুলে নিলে ইর মানটা পেয়ে গেলে সি এর মানটা তুমি জানো, এম এর মানটা বের করতে পারবা। এটাও পরেরটাও সহজ, যে একটা রকেটের দৈর্ঘ্য দেওয়া আছে গতিশীল অর্থাৎ উড়ন্ত অবস্থায়, অর্থাৎ এল ইকুয়াল টু l0 √1 - v² ডিভাইড বাই c²
হচ্ছে না কেন, এটা পি স্কয়ার ডিভাইড বাই পি স্কয়ার। এল এর মানটা দিয়ে দেওয়া আছে 110, এল নট এর মানটা দিয়ে সরি এল এর মান দেওয়া দেওয়া আছে, গতিশীল দৈর্ঘ্য দেওয়া দেওয়া আছে 108.5, আর এল নট এর মান দেওয়া আছে 110 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার। এখান থেকে তুমি জাস্ট এই ভি এর মানটা সাইড চেঞ্জ করে বের করবা, এটা ক্যালকুলেটার ছাড়া করা সম্ভব না। তারপরে একটু দেখে রেখো এটার আনসার হবে এটা। আচ্ছা পরবর্তী কোয়েশ্চন বলছে এত ইলেক্ট্রো ভোল্টে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সূত্রটা লিখলাম, এইচ এর মানটা জানি রুট ওভার 2 এম ই, এম মানে কি ইলেকট্রনের যে ভরটা আছে ওটা বসাবার, ই মানে কি এই যে 10 ইলেক্ট্রোভোল্ট দেওয়া আছে, তাই 10 ইলেক্ট্রোভোল্ট থেকে যদি আমি জুলে নেই তাহলে কত হবে, এই 10 এর সাথে 1.6 × 10⁻¹⁹ গুণ হবে, করলেই অ্যান্সারটা পেয়ে যাবো হলো মিটারে, মিটার থেকে তুমি নিবা হলে অ্যাংস্ট্রমে, তাহলে তুমি কত দিয়ে গুণ করবা 10⁻¹⁹ দিয়ে গুণ করে দিবা, তাইলে তুমি অ্যাংস্ট্রমে অ্যান্সারটা পাবা। আচ্ছা একটি গতিশীল কত গতিতে চললে একটি বস্তুর গতিশক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ হবে। আচ্ছা ঠিক আছে, আমরা মূলত প্রমাণ মানে একটা প্রমাণ আছে, কিন্তু এই প্রমাণ থেকে আমরা জানি যে এম অর্থাৎ গতিশীল বস্তুর বেগ এম সি স্কয়ার সমান সমান স্থির বস্তুর গতিশক্তির দ্বিগুণ, এটা মূলত আমরা পাই। ঠিক আছে, এটা মূলত আমরা এখানে সমান না, এখানে আসলে দ্বিগুণ হবে, বুঝছে, এখানে জিনিসটা একটু ভুল লেখা আছে, এটা হবে গতিশক্তির দ্বিগুণ, কারণ সমান বললে অ্যান্সার কখনো এটা হবে না, সমান বললে অ্যান্সার অন্য একটা হবে, এটা আসলে কি হবে দ্বিগুণ হবে। তাহলে কত গতিতে চললে একটি বস্তুর গতিশক্তি স্থির ভর শক্তির দ্বিগুণ হবে, স্থির ভর শক্তির কয় গুণ হবে দ্বিগুণ হবে, তাহলে স্থির ভর শক্তি এম নট সি স্কোয়ার এর দ্বিগুণ অর্থাৎ 2 গুণ করলাম। এই ক্যালকুলেট এখানে আসলে সমান না, এখানে আসলে হবে দ্বিগুণ, এখানে একটু যদি সমান দাও তাহলে কখনোই অ্যান্সার 4 নাম্বারটা হবে না, যদি দ্বিগুণ দাও তাহলে অ্যান্সার 4 নাম্বারটা হবে। তাহলে এখান থেকে আবারও সে আগের মতো এম সমান সমান কি জানি এম নট, এটা আর এই পাশে আমরা এই সি স্কোয়ার কেটে দিলাম, এই পাশে থাকলো 2 এম নট, এই এম নট এম নট কাটা গেল, পরবর্তীতে এখানে ক্যালকুলেশন করে ভি মানটা আমরা বের করে ফেলতে পারবো, অর্থাৎ 3/2c, এটাই হলো অ্যান্সার। তাহলে এখানে সমান না, এখানে হবে হলো দ্বিগুণ, ওই পাশে কিন্তু আমরা 5 গুণের একটা করছি, 5 গুণ হইলে কি হয় 2√6/5c, আর এখানে যেহেতু দ্বিগুণ বলছে দ্বিগুণ হইলে এটা হবে অ্যান্সার। আচ্ছা কোন রঙের কাছে আলোর বেগ সবচাইতে কম, আলোর বেগ কম, দেখো সি ইকুয়াল টু কি জানি এফ ল্যামডা, ল্যামডার মান যত কমবে আলোর বেগও তত কমবে, ল্যামডার মান কম কার, বেগুনি আলোর, বেনি আসহ কলা, বেগুনি আলোর ল্যামডার মান সবচাইতে কম, কলা লাল আলোর তরঙ্গের দৈর্ঘ্যের মান সবচাইতে বেশি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু সবচাইতে বেশি অতএব বেগের মানটা সবচাইতে বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মানটা যেহেতু কম তাহলে বেগের মানটাও এক্ষেত্রে কম পাবো। আচ্ছা পরবর্তী কোয়েশ্চন বলছে যে আলোক তড়িৎ ক্রিয়ায় আপতিত ফোটন, আপতিত ফোটন, আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আগে বলা হয়েছে একবার, এখানে আমি কিন্তু বুঝাই দিছিলাম ব্যাপারটা, এই যে দেখো এখানে হয়ে গেল, এই যে দেখো এটা হলো আপতিত ফোটন, আপতিত ফোটনের কম্পাঙ্ক বেশি শক্তি বেশি কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কম, আর প্রতিফলিত ফোটনের শক্তি কম কম্পাঙ্ক কম তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কিভাবে হয়েছে এই জিনিসগুলো কিন্তু এখান থেকে বোঝাইছিলাম। এখন আপাতত এখানে যেটা বলছে আপতিত ফোটন কম কম্পাঙ্ক সহ প্রতিফলিত হয়, দেখো এই যে কম্পাঙ্কটা কমে গেছে, আপতিত ফোটনের কম্পাঙ্ক বেশি প্রতিফলিত ফোটনের কম্পাঙ্ক কম, আশা করি বুঝতে পারছো, কম্পাঙ্ক যেহেতু কম তাহলে শক্তির মানটা কম, এখানে সম্ভবত অ্যান্সারটা ভুল দেওয়া আছে, সম্পূর্ণ বিলুপ্ত লেখা আছে, এটা কিন্তু হবে না, তাহলে আপতিত ফোটনের তুলনায় প্রতিফলিত ফোটনের কম্পাঙ্কটা কম হয়, কেন ওই যে ওইখানে আমি ভালো মতো বলছিলাম, কত নম্বর কোয়েশ্চন ওটা ভুলে গেছি, ওইখানে একটু রিপিট দেখে নিও, কারণ প্রতিফলিত যেটা তার কম্পাঙ্ক কম হবে শক্তি কম হবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটা আবার বেশি হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক ব্যস্তানুপাতিক। পরবর্তী কোয়েশ্চেন, একটি হাইড্রোজেনের ভূমি স্তরের মান দেওয়া আছে, উদ্দীপিত অবস্থায় হিলিয়াম আয়নের শক্তি কত হবে, দেখো এই জিনিসটা একটু এখানেও মনে ভুল দেওয়া আছে, এখানে সম্ভবত ক নম্বরটা অ্যান্সার দেওয়া আছে, আসলে হবে হলো 4 নম্বরটা, দেখো আমরা জানি ই অনেকগুলো সূত্র ই সমানুপাতিক জেড স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, তো দেখো জেড স্কোয়ার, ভালো খেয়াল ভালো কথা, জেড মানে কি পারমাণবিক সংখ্যা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত 2, তাহলে আলটিমেটলি হবে হলো 2 স্কোয়ার, তাহলে হয়ে গেল 4, আর এন এন মানে কত ভূমি, এখানে এখানেও প্রথম বলছে তাহলে এন এর মানে 1, তাহলে আলটিমেটলি হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের
ভূমি স্তরের শক্তি কত গুণ হবে? 4 গুণ হবে। তাহলে হাইড্রোজেনের দেওয়া আছে ভূমি স্তরের 13.6, ওর সাথে জাস্ট 4 গুণ করে দাও, তাহলে কত হয়? -54.4 ইলেক্ট্রোভোল্ট। কিন্তু এখানে আলটিমেটলি অ্যান্সার দেওয়া আছে 1 নম্বরটা, যেটা ভুল আছে। আসলে এটা অ্যান্সার হবে 3 নম্বরটা, কারণ হিলিয়াম বলছে। হিলিয়াম যেহেতু বলছে, তাহলে জেডের মান কত? 2। তাহলে জেডের মান 2 বসাও, তাহলে 2² করলে কত? 4। তাহলে ইর মান কত গুণ হয়ে যাচ্ছে? 4 গুণ হয়ে যাচ্ছে। আর এন এর মান কত দেওয়া আছে? এন এর মানে এখানে 1 দেওয়া, তাহলে 1 করা যায় না করাতে একই কথা। তাহলে জেড এর মান যেহেতু 2, তাহলে 2² 4, তাহলে শক্তি হয়ে যাবে 4 গুণ। 4 গুণ মানে কত? 13.6 এর 4 গুণ করে দাও। এভাবে বলছে যে কার্যাপেক্ষক দেওয়া আছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কার্যাপেক্ষক 2 ওয়াট করলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। গুড, তাহলে আমরা জানি শক্তির সাথে অর্থাৎ কার্যাপেক্ষক ই এর সাথে ল্যামডা সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। ওই যে আমরা কোথা থেকে পাই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, আকাশ থেকে আসে না এগুলো। তাহলে ইর সাথে ল্যামডা সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তো এখানে কার্যাপেক্ষককে আমি দ্বিগুণ করতে চাচ্ছি, কার্যাপেক্ষককে যদি দ্বিগুণ করতে চাই তাহলে ল্যামডাকে অবশ্যই কমাতে হবে, অর্ধেক করতে হবে, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই জন্য ল্যামডাকে আমি অর্ধেক করে দেবো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে একটি ধাতুর কার্যাপেক্ষ দেওয়া আছে এত এত ফেলা হলে গতিশক্তি কত হবে? আমরা জানি গতিশক্তি হাফ এম বি স্কয়ার সমান সমান এসি ডিভাইড বাই ল্যামডা ইন্টু কার্যাপেক্ষক। কার্যাপেক্ষকের মানটা তো এখানে দিয়ে দেওয়াই আছে, 2 ইলেক্ট্রোভোল্ট। আর আপতিত তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া দেওয়া আছে 4000 অ্যাংস্ট্রম। তাহলে এইচ সি ডিভাইড বাই ল্যামডা, ল্যামডার মান কত? 4000 অ্যাংস্ট্রম। এখান থেকে মিটার নিতে পারো, 4000 × 10⁻¹⁰, এটা করলেই তুমি এই জিনিসটা পেয়ে যাবা হলো জুলে, জুল। আর জুল থেকে তুমি কিসে নিয়ে নেবা? জুল থেকে তুমি নিয়ে নেবা হলো ইলেক্ট্রোভোল্টে। তাহলে 1.6 × 10⁻¹⁹ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে তুমি ইলেকট্রোভোল্টে পেয়ে গেলে, আর এখান থেকে জাস্ট 2 ইলেক্ট্রোভোল্টটা বাদ দিলে আলটিমেটলি 1.1 ইলেক্ট্রোভোল্টে অ্যান্সার হবে। খুবই সহজ অঙ্ক কিন্তু। আচ্ছা এরপরে বলছে এ ও বি দুইটা কার্যাপেক্ষ যথাক্রমে এত, এর উপরে যদি আমরা এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলাই তাহলে কোন ইলেকট্রনটা নির্গত হবে? দেখো এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, আমি আগে দেখবো এই তরঙ্গ দৈর্ঘ্যে কত ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়। তাহলে ই ইকুয়াল টু এইচ সি ডিভাইড বাই ল্যামডা, এটা আমরা ক্যালকুলেশন করে দেখছি যে এই আলো থেকে মূলত আমরা মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো থেকে আমরা শক্তি পাই হলো 3.5 ইলেক্ট্রোভোল্ট। তা দেখো 3.5 ইলেক্ট্রোভোল্ট, আর ওইখানে সূচন কম্পাঙ্ক বা কার্যাপেক্ষক দেওয়া আছে, একজনের হলো 4.2, একজনের হলো 1.9। তো আমার নিজের কাছে শক্তি আছে 3.5, তাহলে কি আমি কখনোই 4.2 কে সরাই দিতে পারবো? পারবো না। তাহলে আমি কাকে সরাইতে পারবো? 1.9 কে। 1.9 ইলেক্ট্রোভোল্ট কার শক্তি? বি ধাতুর। তাহলে আমরা কোন ধাতু থেকে ইলেকট্রনটাকে নির্গত করতে পারবো? বি ধাতু থেকে। একটি প্রোটনের এবং একটি আলফা কণার গতিশক্তি সমান, এদের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে কি বলছে, একটি ফোটনের ও একটি আলফা কণার গতিশক্তি সমান, তাহলে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে? আচ্ছা ভালো কথা, তাহলে আমরা ল্যামডা সমান সমান কি জানি? এইচ ডিভাইড বাই 2ME, অর্থাৎ ল্যামডার সাথে এম এর সম্পর্ক হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা 1 ডিভাইড বাই ল্যামডা 2 সমান সমান √M2 / M1। তো দেখো এখানে একটা বলছে ফোটন, একটা বলছে আলফা কণা। আমরা জানি আলফা কণার ভর ফোটনের ভরের 4 গুণ, আলফা কণার ভর ফোটনের ভরের কত গুণ? 4 গুণ। আলফা কণার ভর ফোটনের ভরের 4 গুণ, তাহলে √4 / 1। তাহলে √4 করলে কত হয়? 2, 2:1, এটাই হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো কেন এটা 2:1 অ্যান্সার হবে, কারণ আলফা কণার ভর ফোটনের ভরের 4 গুণ, তাহলে √4 / 1। তাহলে 4 / 1 √4 / 1 করলে 2:1 হয়। পরবর্তীতে 113 নম্বর কোয়েশ্চেন, কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের ক্ষেত্রে ফোটনের ভরবেগ দেওয়া আছে এত, সংশ্লিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক কত হবে? তাহলে আমরা জানি λ = h/p, আবার λ সমান সমান কি জানি? λ সমান সমান c = f λ, λ সমান সমান c/λ, তাহলে c/λ = c/f, তাহলে c/λ জায়গায় c/f লিখলাম। এখান থেকে জাস্ট f এর মানটা, f সমান সমান কি হলো? pc/h। p মানে কি? p মানে হলো ভরবেগ, তাহলে ভরবেগের মান তো দিয়ে দেওয়াই আছে। c মানে কি? আলোর বেগ। আর h মানে কি? প্লাঙ্কের দ্রুবক। এখান থেকে তুমি কম্পাঙ্কের মানটা পেয়ে যাবা, অ্যান্সার হবে 4 নম্বরটা। পরবর্তীতে ইলেকট্রনের বেগ চাইছে, তাই তো? আচ্ছা ভালো কথা, তাহলে বেগ আমরা জানি ½ mv² সমান সমান কি? hc/λ × কার্যাপেক্ষক। তাহলে এইচ এর মান জানি, সির মানটা দেওয়া আছে এখানে অ্যাংস্ট্রমে নেমোমিটারে, সরি সির মান হলো আলোর বেগ 3 × 10⁸, আর ল্যামডার মানটা দিয়ে দেওয়া আছে 3000 অ্যাংস্ট্রম, এখান থেকে নেবো হলো আমরা মূলত মিটারে, মিটার তো নিলাম, নেওয়ার পরে তাহলে আমরা এটা অ্যান্সারটা পেয়ে গেলাম জুলে। আচ্ছা কার্যপক্ষের মান দেওয়া আছে কত? 1 ইলেকট্রোভোল্ট, তাহলে 1 ইলেকট্রোভোল্ট থেকে যদি আমরা জুলে নিতে চাই তাহলে কত? 1.6 × 10⁻¹⁹ দিয়ে গুণ করতে হবে,
গুণ করলে আমরা এটার মানও পেয়ে গেলাম। এটা যদি এইটা থেকে এটা বিয়োগ করলে আমরা একটা সাপোজ একটা মান পাইলাম, ওই মানটা থেকে কি আমরা এখন এই ভির মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ দেখো এখানে ইলেকট্রন বলছে, তাহলে এম এর মানও আমরা জানি যে 9.1 × 10⁻³¹ kg। তাহলে এখানে এম এর মান জানি, এম এর মানটা এবারে সাইড চেঞ্জ করব, জাস্ট ভির মানটা বের করলে পেয়ে যাবো 10⁶ m/s। আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে। এই সি ডিভাইড বাই ল্যামডা, এইচ এর মান জানি, সির মান জানি, ল্যামডার মান দিয়ে দেওয়া আছে, এই যে অ্যাংস্ট্রমে দেওয়া আছে মিটারে নেবো, কার্যপক্ষের মান দেওয়া আছে অন ইলেকট্রোভোল্ট, এখান থেকে জুলে নেবো। নেওয়ার পরে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে খুব সহজে ভির মানটা বের করতে পারবো। আচ্ছা, এরপরে কি আছে? একটি ধাতুর পৃষ্ঠের কার্যপক্ষের মান দিয়ে দেওয়া আছে এত, দেওয়া আছে এত, কত বিভব পার্থক্যের প্রয়োজন হবে? খুবই সহজ জিনিস, জাস্ট এখানে এটা বিয়োগ করে ফেলো, এটা আর এটা, এই সি ডিভাইড বাই ল্যামডা, এইচ এর মান জানো, সির মানও তুমি জানো, আলোর বেগ, আর ল্যামডার মান তো দিয়ে দেওয়া আছে, কার্যপক্ষের মান দিয়ে দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করলেই তুমি পেয়ে যাবা 1.2 ভোল্ট। আচ্ছা, একটি গতিশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সমীকরণটা কত? আচ্ছা, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, এম করতে এম থাকলো, ভি স্কোয়ার সমান সমান আবার জানি এইচ স্কোয়ার এম স্কোয়ার, এইচ স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার। তাহলে এখান থেকে জাস্ট এই এম আর এখানে এই এমটা কাটাকাটি যাবে, অর্থাৎ নিচে একটা এম থাকবে, তাহলে হাফ এইচ স্কোয়ার এম ডিভাইড বাই মানে এম ল্যামডা স্কোয়ার, এটা হলো মূলত অ্যান্সার হবে। এখন তুমি আবার যদি শুনতে চাও যে ভি স্কোয়ার সমান সমান আপনি এইচ স্কোয়ার এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার কোথায় পাইলেন, ভাই বই থেকে পাইছি, প্রমাণ আছে, প্রমাণটা লাগবে না, তুমি জাস্ট ভি স্কোয়ারের জায়গায় এইচ স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার ল্যামডা স্কোয়ার বসাও, ক্যালকুলেশন করো, তুমি শক্তির মানটা পেয়ে যাবে। 18 নম্বর কোয়েশ্চেন, আর কতগুলো আছে? 30টা। আচ্ছা, এরপরে বলছে যে একটি ইলেকট্রনের গতি শক্তির মান দিয়ে দেওয়া আছে ই, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তো এর নির্ভর করে। আচ্ছা, আমরা জানি ল্যামডা সমান সমান এইচ ডিভাইড বাই রুট ওভার 2 ME, তাহলে ল্যামডার সাথে কার এই ই সম্পর্ক হচ্ছে হলো বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে এটা অ্যান্সার হবে 3 নম্বরটা। একটি ইলেকট্রন স্রোতের ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম হলে নিবৃতি বিভবের মান কত হবে? নিবৃতি বিভব E=HF, আবার এফ এর জায়গায় সি ডিভাইড বাই ল্যামডা লিখতে পারি, তাহলে সির মান বসাও, ল্যামডার মান 1 অ্যাংস্ট্রম আছে তো ওটাকে মিটারে নিয়ে নাও 1 × 10⁻¹০ দিয়ে, করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, প্রত্যেকের গতিবেগ একই হলে গতিবেগ একই, তাইলে কোন কোনা ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি হবে? আচ্ছা, জানি ডিব্রগলি তরঙ্গের সাথে আমাদের ভরের একটা সম্পর্ক জানি, যে ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 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 সমানুপাতি ব্যস্তানুপাতি মানে অন ডিভাইড বাই রুট ওভার এম, তাহলে এই এম এর সাথে এই ল্যামডা সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাইলে সব থেকে দীর্ঘ বলছে, তাহলে যার এম এর মান সবচাইতে কম তার ল্যামডার মান সবচাইতে দীর্ঘ, এম এর মান ভরের মান সবচাইতে কম হলে ইলেকট্রনের 9.1 × 10⁻³¹, তাহলে ওটার তরঙ্গ দৈর্ঘ্য সবচাইতে বেশি হবে। প্রোটনের কত? 1.6 × 10⁻³¹ kg, তাহলে ওটার কিন্তু ইলেকট্রনের তুলনায় কি, ইলেকট্রনের তুলনায় বেশি ভর, আর যেহেতু ইলেকট্রনের তুলনায় ওর ভরটা বেশি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ওটা আর কম হবে। আলফা কণা তো প্রোটনের তুলনায় আরো 4 গুণ, তাহলে ওটার তরঙ্গ দৈর্ঘ্য আরো কম হবে। অক্সিজেন পরমাণু ওর তো আরো বেশি, তাহলে ওর কত? ওর হলো কিন্তু 16, ও টু সরি অক্সিজেন, ও টু, ও অক্সিজেন পরমাণু যেহেতু বলছে তাহলে এটা 16ই হবে, রাইট? তাহলে অক্সিজেনের কিন্তু আরো কম, তাহলে এখানে মূল ব্যাপার হলো এই সমীকরণটা, এম এর মান যার বেশি ল্যামডার মান তত কম, এম এর মান যত কম ল্যামডার মান তত বেশি, ইলেকট্রনের এম এর মান ভরের মান কম হতে পারে ল্যামডার মান বেশি। আচ্ছা, এখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে এত দেওয়া আছে, এখানে কত তরঙ্গ দৈর্ঘ্য ন্যূনতম কত তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন হবে, এটা একটা শর্টকাট আছে, তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান 12.4 ÷ ভোল্টেজ, যত ভোল্টেজ দেওয়া থাকবে তত ভোল্টেজ এখানে, এবং ভোল্টেজটা থাকবে কিন্তু কিলো ভোল্টে, দেওয়া আছে কত 10, তাহলে আমি শর্টকাটটা কি 12.4, এটা মনে রাখবো, আর ভোল্ট ভোল্টের মানটা দেওয়া আছে কত কিলো ভোল্ট, মূলত কিলো ভোল্ট এখানে দেওয়া আছে 10, তাহলে এটা করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো 1.24। এই 1.24টাকে আমরা 1.24, এটা কাছাকাছি আসবে আর কি, অ্যান্সার 1.2-র কাছাকাছি আসলে 1 অ্যাংস্ট্রম, তাহলে ওটাই হবে, আমরা অ্যান্সারটা পেয়ে যাবো কিন্তু অ্যাংস্ট্রমে তখন। তাহলে আমরা সহজভাবে মনে রাখবো কি হবে, এই এক্স রে ব্যাপার স্যাপার গুলো যখন থাকবে, ল্যাম্প তরঙ্গ দৈর্ঘ্য যখন চাইবে, তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান 12.4 ÷ কিলো ভোল্ট, এটা দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো অ্যাংস্ট্রমে,
তাহলে 12.4 ডিভাইড বাই কিলো ভোল্ট দেওয়া আছে কত 10, করলে কত হয় আনসার 1.24। 1.24 কার কাছাকাছি? 1 অ্যাংস্ট্রমের কাছাকাছি। আচ্ছা, আলোর তড়িৎ ক্রিয়া প্রমাণ করে কি? আলোর তড়িৎ ক্রিয়া প্রমাণ করে যে আলো হলো ফোটনের স্রোত। আলোর তড়িৎ ক্রিয়া প্রমাণ কি প্রমাণ করে? ফোটনের স্রোত প্রমাণ করে। কারণ দেখো, আলোর তড়িৎ ক্রিয়া, আলো যখন এখানে আসে তাহলে ফোটনটা নির্গত হয়, আপতিত হয়, এবং নির্গত ফোটনটা এখান দিয়ে নির্গত হয়। আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, কিন্তু নির্গত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হয়। এই জিনিসগুলো কিন্তু সব আলোর তড়িৎ ক্রিয়া থেকে জানতে পারি আমরা। তাহলে আলোর তড়িৎ ক্রিয়া কি প্রমাণ করে? আলো হলো মূলত একটা ফোটনের স্রোত। এই ফোটনের যে প্যাকেট, এই প্যাকেট গুলো কিন্তু বলে কোয়ান্টা। আচ্ছা, কোন একটি কুণ্ডলিতে এত প্রবাহ মাত্রা চলতেছে? এটা কিন্তু 5 অধ্যায়ের কোয়েশ্চেন। তারপর আমি এখানে একটু বলি, প্রবাহ মাত্রা এত সময় ধরে চলতেছে এবং ইলেকট্রিসিটির ডিফারেন্স হয়েছে 0 থেকে 2, তাহলে এখানে তড়িৎচালক 80 ভোল্ট হয়েছে, তাহলে স্বকীয় আবির্গুণাঙ্কের মানটা কত? তাহলে ই ইকুয়াল টু কি জানি? ই ইকুয়াল টু যত ভোল্ট, অর্থাৎ 80 ভোল্ট, এল এল মানে স্বকীয় আবেশ গুণাঙ্ক, আর ডিএল ডিভাইড বাই ডিটি অর্থাৎ কতটুকু ইলেকট্রিসিটি পরিবর্তন হয়েছে একক সময়ে। পরিবর্তন হয়েছে কত? 0 থেকে 2 2 অ্যাম্পিয়ারে গেছে, তাহলে পরিবর্তন হয়েছে 2 অ্যাম্পিয়ার। কত সময়ের মধ্যে গেছে? 0.05 সেকেন্ড। তাহলে টির মান কত? 0.05 সেকেন্ড। এল এর মানই তো মূলত আমরা বের করবো, আর এখানে আমাদের তড়িৎচালক বলের মান কত? 80 ভোল্ট। তাহলে এখান থেকে এল এর মানটা খুব সহজেই 2 হেনরি পেয়ে গেলাম। তাহলে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? হেনরি। ক্যালকুলেশন করলে এল এর মান পেয়ে যাবা। পরবর্তী কোয়েশ্চেন, এখানে সম্ভবত এটাও ভুল দেওয়া আছে। এখানে বলছে যে অ্যানোড এবং ক্যাথোডের বিভব পার্থক্য ভি, তাহলে গতিশক্তির সাথে সম্পর্ক, গতিশক্তির সাথে গতিশক্তি কার সাথে সমানুপাতিক? বুঝি নাই, গতিশক্তি কার সঙ্গে সমানুপাতিক? দেখো, এটা হলো গতিশক্তি, গতিশক্তি হলো এই ভোল্টের সাথে সমানুপাতিক। এখানে রুট ওভার দিছে, এটা আসলে মূলত একটু ভুল আছে, এটা একটু খেয়াল রেখো। তাহলে গতিশক্তি বিভব পার্থক্যের সাথে সম্পর্কটা কেমন? যার সমানুপাতিক, কারণ এটা টোটালটা, অর্থাৎ ইভি সমান সমান আমরা ই লিখতে পারি, অর্থাৎ গতিশক্তি। গতিশক্তিটা এই ভোল্টের সাথে কেমন সম্পর্ক? এটা হলো ডিরেক্ট সমানুপাতিক, নট রুট ওভার সমানুপাতিক, অর্থাৎ বর্গমূলে সমানুপাতিক না, শুধু শুধু একদম ডিরেক্ট সমানুপাতিক সম্পর্ক, কিন্তু এই জিনিসটা একটু ভুল আছে। আচ্ছা, এই পরবর্তীতে 125 নম্বর কোয়েশ্চেনটা দেখি। কুনিস নলে উৎপন্ন এক্স রশ্মির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য প্রযুক্ত বিভব পার্থক্যের ওপর কিভাবে করতে? আচ্ছা ঠিক আছে, দেখো এখান থেকে আমরা জানতে পারি যে ইভি, ইভি মানে হলো সেই বিভব পার্থক্য সমান সমান কি? শক্তি। শক্তিকে আমরা আবার এসি ডিভাইড বাই ল্যামডা লিখতে পারি। এখানে যদি আমরা ল্যামডার সাথে ওই ভোল্টের সম্পর্কটা দেখাই, তাহলে ভোল্ট সমানুপাতিক কি হচ্ছে, ব্যস্তানুপাতিক কি হচ্ছে? 1 ডিভাইড বাই ল্যামডা, অর্থাৎ ভোল্টের সাথে বিভবের সাথে ল্যামডার সম্পর্ক হলে ব্যস্তানুপাতিক। আবার উল্টোভাবে বলতে পারি যে ল্যামডার সাথে বিভবের সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে এক্ষেত্রে আনসারটা হবে কি? 2 নম্বরটা। আমাদের এই কনভার্সন গুলো আর কি জানতে হবে আর কি, যেন কেন কিভাবে আমি ওই যে ইভি অর্থাৎ ইলেকট্রোভোল্ট থেকে কিভাবে আমি এসি ডিভাইড বাই ল্যামডা আনলাম, কারণ ইলেকট্রোভোল্ট একটা শক্তি আর এসি ডিভাইড বাই ল্যামডা একটা শক্তি, দুই শক্তি পরস্পর সমান। আচ্ছা, সমান ওইখান থেকে যা সমান লিখে আমরা এই ভোল্টের সাথে আমরা একটা তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা পেলাম, ওটা করলে হচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন, এটা তো বারবার করা হচ্ছে যে বিভবের তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান এইচ ডিভাইড বাই পি, আবার পির পরিবর্তে আমরা লিখতে পারি, পির পরিবর্তে আমরা লিখতে পারি 2 এম পি। কেন লিখতে পারি ওটা কিন্তু আমরা তোমাদেরকে এক জায়গায় বলা হয়েছে, ওইখান থেকে আর বলতে চাচ্ছি না আর কি, বারবার একই জিনিস বলতে ভালো লাগে না। একটি ফোটন ও একটি আলফা কণাকে একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলে এদের সঙ্গে জড়িত ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কেমন হবে? আচ্ছা দেখো, আমরা জানি ডিব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান ল্যামডা সমান সমান এইচ ডিভাইড বাই 2 এম ই। ভালো কথা, বুঝলাম, এটুকটা আমরা বুঝি, এটুকটা বুঝতে কোনো অসুবিধা নাই। তো এখান থেকে আমরা দেখো এই এই জিনিসটা আমরা পরবর্তীতে এখানে একটু করছি যে ল্যামডার সাথে এম এর সম্পর্ক কেমন? বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ল্যামডা পি অর্থাৎ প্রোটন ডিভাইড বাই ল্যামডা ই অর্থাৎ ইলেকট্রন সমান সমান কি? জাস্ট ব্যস্তানুপাতিক। যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে উপরে কি হবে? উপরে হবে হলো আমরা কি কোথাও, আচ্ছা এটা ইলেকট্রন, এটা সম্ভবত আলফা কণা দেওয়া ছিল নাকি? হ্যাঁ, আলফা কণা। তাহলে আসলে ল্যামডা পি ডিভাইড বাই ল্যামডা আলফা সমান সমান কি হবে? উপরে ব্যস্তানুপাতিক, যেহেতু তাহলে উপরে যাবে হলো আলফা, মানে অর্থাৎ এই আলফা কণার জিনিসগুলো, তাহলে উপরে হবে এম আলফা ই আলফা, এই যে এম ই, তাহলে এম আলফা ই আলফা, নিচে হবে হলো প্রোটন, এগুলো ব্যস্তানুপাতিক, তাহলে এম পি অর্থাৎ এম প্রোটনের ভর আর প্রোটনের ইয়ে আর কি। তাহলে এখানে আমরা এই দেখো বাকি সবগুলোর মান আমরা সম্ভবত এখানে দিয়ে দেওয়া আছে। একই বিভাগের মধ্য দিয়ে পাঠাইছি, রাইট? একই বিভাগের মধ্য দিয়ে যদি পাঠাই, আচ্ছা আমরা কি কোথাও কি ভুল হলো কোথাও, দেখি তো এটা কত দাগ।
কি হলো এটা? এখানে তো বলছে একই বিভবের মধ্য দিয়ে পাঠানো হচ্ছে, ফোটনের একটি ঘটনাকে একই বিভব পার্থক্যের মধ্য দিয়ে পাঠানো হলো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা কত হবে? তো অনুপাতটা এই পর্যন্ত ঠিকই আছে, এই পর্যন্ত আমরা ঠিক আছে। তো এখানে আমরা এটা আমরা কেউ জানি, এটা ঠিক আছে যে তোমার আলফা কণার ভর হলো প্রোটনের ভরের ভরের 4 গুণ, এই জন্য এখানে 4 লেখা, এখানে 1 লেখা, এটুক ঠিক আছে। কিন্তু এখানে 2 আর এখানে 1টা কেন? এখানে তো একটু ভুল মনে হচ্ছে। একই বিভবের মধ্যে দিয়ে পাঠাইছি, তাহলে তো দুইটারই এখানে 1 হওয়ার কথা, নিচেও এখানে 1 হওয়ার কথা। আলটিমেটলি আনসার হওয়ার কথা হলো 2:1, রাইট? 2:1 হওয়ার কথা, কিন্তু এখানে 2:2 কিভাবে হলো? এখানে অ্যান্সার দেওয়া আছে 4 নম্বরটা। আচ্ছা এটা একটু দেখি, ওয়েট, ঠিক আছে। এখানে যে জিনিসটা আমরা একটু মিস্টেক করে গেছি সেটা হলো, দেখো এখানে ই ই মানে হলো মূলত চার্জটাকে বোঝাচ্ছে। ই মানে মূলত কাকে বোঝাচ্ছে? চার্জকে বোঝাচ্ছে। আমরা জানি দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলে, দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে মূলত আলফা কণা বলে। তাহলে আলফা কণা চার্জ কত? 2, এই জন্য এখানে 2 লেখা হলো। আর প্রোটনের চার্জ কত? 1, তাহলে এখানে 1 লেখা হলো। আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে 2√2:1 পাবো। আবার একটু বলি, দেখো আমরা ডি ব্রগলি তরঙ্গ সমীকরণ থেকে আমরা মূলত এই জিনিসগুলো জানি। এরপর আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এম এর সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক। তারপরে এখানে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্কটা লিখলাম এম এর, অর্থাৎ এম আলফা কণার এম হলো 4 গুণ, তাহলে 4 লিখলাম। আর চার্জ হলো 2, তাহলে 2 লিখলাম। আর প্রোটনের ভর হলো 1, মানে ওই আলফা কণার সাপেক্ষে হলো 1, আর প্রোটনের চার্জ হলো 1, এই জন্য 1 লেখা। এরপরে ক্যালকুলেশন করে প্রোটন এবং আলফা কণার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতটা পাইলাম 2√2:1। একটু ঝামেলাপূর্ণ, যদিও একই বিভবের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, ওই বিভবের সাথে এই জিনিসটা আমি মিক্স করে ফেলছিলাম আসলে, জন্য দুঃখিত। তাহলে এটা আনসার হবে 2√2:1। পরবর্তীতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে শক্তি কত, hc/λ, এটা করলে পেয়ে যাবে জুলে, জুল থেকে তুমি ইলেকট্রোভোল্টে নিয়ে নেবে। আশা করি এই জিনিস বারবার বলা হয়েছে, এটা পারবা। এখন 2 amu সমান কত? আমরা জানি 1 amu তে 931.5 ইলেকট্রোভোল্ট শক্তি পায়, তাহলে যে 5 ইলেকট্রোভোল্ট শক্তি পাওয়া যায়। তাও তো দেখতেছি ভুল, তাহলে 1 amu তে কত ইলেকট্রোভোল্ট শক্তি পাওয়া যায়? 931.5 ইলেকট্রোভোল্ট শক্তি পাওয়া যায়। কিন্তু আমাদের এখানে বলছে 2 amu, তাহলে এর সাথে জাস্ট 2 গুণ করে দাও, 2 গুণ করলে তুমি এক্ষেত্রে সঠিক অ্যান্সারটা পাবা। যদি এখানে মনে হয় অ্যান্সারটা ভুল দেওয়া, আমি তোমাদের একটু চেক, সরি এটা আমি মনে হয় ভুল বললাম। তাহলে এটা হলো ইলেকট্রোভোল্ট না, মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে 1 amu তে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। অনেক জায়গায় এক এক রকম লেখা আছে, এই জন্য একটু জিনিসটা কনফিউজিং। কোনো জায়গায় 933 লেখা আছে, কোনো জায়গায় 932 লেখা আছে। আমরা এইখানে যেটা দেওয়া আছে এখানে মূলত 931.5টাকে ইউজ করছে, তাহলে 1 amu সমান 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। তাহলে 2 amu তে কত হচ্ছে? জাস্ট 2 গুণ করে দাও, তাহলে 1863 মেগা ইলেকট্রোভোল্ট। জাস্ট 2 গুণ করলেই হবে। তাহলে আমরা মনে রাখবো 1 amu তে 931.5 ইলেকট্রোভোল্ট না, মেগা ইলেকট্রোভোল্ট, এটুকু মনে রাখলে হবে। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।